জয়ন্তীতে আপনাকে স্বাগত, অনেক ধন্যবাদ আপনাকে এবং এখানে যারা এসেছেন তাদের সবাইকে। দাদা, যতদূর জানি আপনি বাংলাদেশে দ্বিতীয়বার এলেন, তো আপনার চোখে এই দুবারের বাংলাদেশ বাংলাদেশকে দেখার অভিজ্ঞতা যদি আমাকে একটু বলেন। দেখুন, প্রথমবার আমি এসেছিলাম, দুদিন মাত্র ছিল, আমরা চন্দ্রবিন্দুর হয়ে গান গাইতে এসেছিলাম, তার সেটাকে আশা বলে না সেভাবে। আমরা ঢাকা ক্লাবে উঠে সেদিনই সন্ধেবেলায় একটা টিভি চ্যানেলে একটা বড় সাক্ষাৎকার দিতে যাই, প্রায় দু ঘন্টা সাক্ষাৎকারটা হয়, গান হয়, কথা হয়, তারপরের দিন তো আমরা আবার ঢাকা ক্লাবে ফিরে আসি, পরের দিন আবার সন্ধেবেলা ঢাকা ক্লাবেই অনুষ্ঠান। ফলে যদি ঢাকা দেখা মানে ঢাকা ক্লাব দেখা হয় তাহলে দেখেছি, কিন্তু তা তো হতে পারে না, তাই সত্যি বলতে দেখেছি এইবারটাই। তা এবারে দেখে তাও বেশি দিন তো না, আমরা এসেছি কবে, রোববার এসেছি, সেদিন বইমেলাটা গেছি, তারপর একুশের আগে রাত্রিটায় সবাই মিলে রাস্তাঘাটে হাঁটা, এই পুরো অদ্ভুত আবেগোচ্ছ্বাস ব্যবস্থাটা দেখা এই। আর এটা দেখে স্তম্ভিত হওয়া যে এত রিক্সা কোথাও চলতে পারে এবং এভাবে চলতে পারে এবং অম্লান বদলে চলতে পারে। রিক্সা একটা গাড়িকে ধাক্কা দিচ্ছে, সে গাড়িও ফিরে দেখছে না, পেছন থেকে আরেকটা গাড়ি রিক্সাকে ধাক্কা দিচ্ছে, রিক্সাওয়ালাও ফিরে দেখছেন না, এইরকম অম্লান বদলে হ্যাঁ হয়েছে। পৃথিবীতে দুর্যোগ আছে, জীবনে দুর্ভাগ্য আছে, জানি তো খাবার কি আছে, এই বলে যে একটা শহর চলতে পারে এইটা আমার ধারণা আছে। চন্দ্রিতা তো আমাদের মানে একান্ত আমাদের হয়ে গেছে অনেক দিন থেকেই, তারপরেও তার একটা যোগসূত্র আছে এই বাংলা দিয়ে, এখন বাংলা তো দুর্ভাগ হয়ে গেছে, তো চন্দ্রিতা তার পূর্বপুরুষের ভিত্তি কিন্তু এই বাংলা দিয়েই ফরিদপুরে। তো আমি অবাক হয়ে চন্দ্রিতাকে আমি জানতাম তিনি ফরিদপুরে গিয়েছেন, তো আমি যখন জানলাম তিনি ফরিদপুরে যাননি আমার খুব অবাক লাগলো। দাদা, ফরিদপুর আপনি কেন গেলেন না আপনার পূর্বপুরুষের? আরে না না, যাবো না এরকম কোনো প্রতিজ্ঞা নেই, নিতান্ত এসছি কয়েকদিনের জন্য এসছি, যাওয়া হয়ে ওঠেনি, এরকম না যে আমি ফরিদপুর যাবো, আর যেখানে যাই আমি ফরিদপুর যাবো, এরকম কিচ্ছু না। তবে এটাও ঠিক যে আলাদা করে আমার বাবা ফরিদপুরে জন্মেছিলেন বলে আমায় ফরিদপুর যেতেই হবে সেরকম কোনো তাড়নাও আমার নেই। যেমন আমার মা কোথায় জন্মেছিলেন তখন আমার মায়ের বাবা মা কোন বাড়িতে ভাড়া থাকতেন আমি খুঁজে বার করি নিয়ে আলাদা করে, যেন আমায় দেখতেই হবে, তারা কি বাগবাজার থাকতেন, তারা কি তাহলে এই বাড়িতে থাকতেন, বাড়িটা কি ভাঙা পড়েছে, এরকম কোনো দায় আমার নেই। আমি ভাবি না যে আমার ছেলে বড় হয়ে আমার বাবা কোন হাসপাতালে জন্মেছিলেন, কোন কেবিন, আমি সেখানে যাবো, এরকম একটা অদ্ভুত তাগিদ নিয়ে ছোটাছুটি করবো। ফলে ফরিদপুরে জন্মেছিলেন, আমার বাবাকে আমি ভালোবাসি, কিন্তু তাই বলে আমার ফরিদপুর যেতে হবে, তার ভূমি স্পর্শ করতে হবে, সেখানে একটা গড়াগড়ি দিতে হবে, এইরকম কোনো দায় বা তাগিদ আমি অনুভব করি না। দাদা, আমি প্রথম যখন কলকাতায় গেলাম সেটা আমার প্রথম বিমানে চড়াও ছিল, এবং আমি সবাইকে বলছিলাম সবার কাছ থেকে আমরা যেমন কোথাও গেলে একটু আশীর্বাদ বা দোয়া নিয়ে যাই, আমি যদি যাচ্ছি বিদেশ দোয়া করিস, তো সবাই জানতে চাই কোথায় যাচ্ছি, সুইজারল্যান্ড, কারণ না যাচ্ছি কলকাতায়। তো কলকাতা ব্যাপারটা আমার কাছে খুব এক্সাইটিং ছিল যাওয়ার জন্য। তো যেটা হলো, প্লেনে উঠতে সিট বেল্ট বাঁধতে না বাঁধতে ভালো একটু সিট বেল্ট খুলে একটু আয়েস করে বসি, সিট বেল্ট যেই খুলতে নিবো সে সময় এসে আমাকে করা হবে নিষেধ করা হবে, সিট বেল্ট খোলা যাবে না, কারণ এখনই আমরা ল্যান্ড করবো। তো কলকাতা যে এত কাছে এটা আমার ধারণাই ছিল না। তো আমরা দুই বাংলার সাংস্কৃতিক আদান প্রদান তো আমাদের মধ্যে অনেকদিন ধরে আছে, তারপরেও কি আপনার কাছে কোথাও মনে হয় যে এই দুই বাংলার মধ্যে কোথাও একটু দূরত্ব এত কাছাকাছি থেকেও একটু অনেক দূরে? দূরত্ব অবশ্যই আছে বলে আমার মনে হয়, মানে যখন যে কোনো কারণেই হোক, সে অন্যায় কারণ হোক অসঙ্গত কারণ হোক, দুটো আলাদা রাষ্ট্র করে দেওয়া হয়েছে, তখন দুটো পতাকা আছে, তার আলাদা সমস্ত আত্মপরিচয় ইত্যাদি আছে, তখন মানুষের মধ্যে মানুষ আমি যা বুঝেছি এই জীবটা খুব, আপনিও বুঝেন গ্যাড়াকলের জীব, তো মানে একটা কুকুর বেড়াল কাঠ বেড়ালই এদের মতো ভালো জীব নয়, তো সেই জন্যে এরা যেই দেখে যে কোনো একটা সুযোগ পাচ্ছে একটু বিদ্বেষ ফলানো, কোনো একটা সুযোগ পাচ্ছে বই দিতে, আর তা মানুষ কখনো ছাড়ে না, এটা আমি বিশ্বাস করি। এবারে দেখুন, আমরা নিশ্চয়ই কথায় কথায় বলি, আমি একটা জায়গায় লিখেওছিলাম যে না এটা কোনো কথাই না, পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ একই, এবার তারা কাঁটা কাঁটাদার করে নিয়েছে, ওটা আমরা কাঁটাদার মানি না হ্যান ত্যান। এবার আমরা একটা পুরস্কার বিতরণে সবাই গিয়েছিলাম, সেখানে নিয়মটা ছিল এইরকম যে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা কিছু পুরস্কার পাবে, আর ঢাকার ফিল্ম ইন্ডাস্ট্রির লোকে কিছু পুরস্কার পাবে। পুরস্কারটা দেওয়া হবে এইভাবে যে টালিগঞ্জের মানুষরা ঢাকার মানুষদের হাতে পুরস্কারটা তুলে দেবে, আর ঢাকার মানুষরা পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেবে, এইভাবেই করছে। তা যেরকম হয়, আমরা প্রথম দিন হলো কি একটা পার্টি হচ্ছে, সেটা একটা লঞ্চে একটা পার্টি হবে, তো আমরা পার্টিতে গেলাম, গিয়ে দেখলাম সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ লঞ্চের একটা দিকে বসে আছে, আর সমস্ত বাংলাদেশের মানুষ লঞ্চের আরেকটা দিকে বসে আছে, কেউ তাদের বলেনি, এটা কোনো আগেকার দিনে ক্লাস নয় যে ছেলেরা একটা দিকে বেঞ্চে বসবে, মেয়েরা একটা দিকে বেঞ্চে বসবে, কিন্তু সবাই এরকম করে বসে আছে।
এবার স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের যারা ছেলে তারা বাংলাদেশের যারা অত্যন্ত আকর্ষণীয় যুবতী তাদের দিকে আড়ে আড়ে তাকাচ্ছেন এবং উল্টোটাও হচ্ছে না তা বলবো না, কারণ সব তো সিনেমার নায়ক নায়িকা গেছেন, কিন্তু কেউই এগিয়ে এসে আচ্ছা আমি অমুক বলে আলাপ করছেন না, কেন মানে এটা কেন আমি সবাই প্রাপ্তবয়স্ক মানুষ আলাপ করবেন না কেন হয়েছে রে, কিন্তু আমি দেখলাম দু তিনজন সাহসী লোক তো করলেও খুব একটা তা হলো না। এবার আমরা গেলাম হচ্ছে পরের দিন অডিটোরিয়াম, সেইখানে এই পুরো পুরস্কার বিতরণী সভাটা অনুষ্ঠিত হবে, সেখানে গিয়ে দেখি ঠিক এইরকম আলাদা আলাদা দুটো চেয়ারের সারি আছে এবং একটা দিকে সমস্ত পশ্চিমবাংলার মানুষ বসে একদিন সমস্ত বাংলাদেশ মানুষ। এবার যখন ডাকা হচ্ছে যে ধরা যাক আমাদের মনে হয় অমুক মনোনয়ন পেয়েছেন অমুক অমুক পুরস্কার পাচ্ছেন তমুক এবং তার হাতে পুরস্কার তুলে দেবেন, এবার তারা আসছেন, এবার তারা যখন বলেছে আপনি কিছু বলুন, বলার সময় সকলে বলছেন যে কোনো বিভেদ নেই কাটা তার বলে কিচ্ছু হয়নি, আমরা সবাই বাঙালি আমাদের সবার মানে কে বলে এটা কী হচ্ছে, এটা ঢাকার সিনেমা বলে কালী সব এক সিনেমা সমস্ত এক বলে নেমে আবার ইনি এদিকে উনি ওদিকে বসে ব্যাপারটা কি রে ভাই, মানে আমি যদি প্রতিনিয়ত বলি যে না কোনো কাটা তার নেই আমার মনে কোনো কাটা তার নেই, এবার রাষ্ট্র কী করেছে আমরা জানি না, ক্ষমতাশালী মানুষরা বোকা হয় তারা করে দিয়েছে বা তারা চক্রান্তকারী হয় আমি মানি না, কিন্তু মানছ না তাহলে করছো কেন এটা বুঝতেই পারলাম না, কিন্তু এই জিনিসটা আছে। তারপর এটা আরও বোঝা গেল বাংলাদেশ আগে তো ক্রিকেটে খুব সুবিধে করতে পারতো না, ক্রমশ আস্তে আস্তে একটা বড় দল হিসেবে তার উত্থান হলো আমাদের চোখের সামনে, এইবার যখন হলো তারপর আপনারও মনে আছে নিশ্চয়ই একদিন ভারত বাংলাদেশ খেলা হচ্ছিল একটা, সেখানে একজন খুব বড় ভারতীয় খেলোয়াড় একটা বলে আউট দেওয়া হলো, তা বলো না আউট না ওটা নো বল ওটা কোমরে উঠ, সেই নিয়ে যে কাণ্ডটা হলো পরের দিন ফেসবুক টেসবুকে যা বোঝা গেল সেটা হচ্ছে একটা ভয়ানক বৈরিতা, মানে আমি খুব অবাক হলাম, নিশ্চয়ই একটা দলের সঙ্গে একটা দল খেলা হলে দুটো দলের শত্রুতা হবে, খেলা তো আর কিছুই না একটা যুদ্ধ তার একটা মোটামুটি ভদ্র সংস্করণ, মার ওকে ধর ওকে এই ছয় মার ওকে ইট উইকেট এই এই তো ব্যাপার হয় ঠিক আছে কোনো অসুবিধে নেই, কিন্তু মোটামুটিভাবে এখন সোশ্যাল মিডিয়া এই ধরনের কোনো একটা খেলা হলে যে ধরনের একটা দুপক্ষেই বৈরিতা প্রকাশ দেখা যায় আমি খুব অবাক হয়ে যাই, মানে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা হয়তো মনে আমরা বলি খুব যে কে কোথায় দাগ টেনে দিয়েছে আমার মনে সেই দাগ পড়েনি, কিন্তু কোথাও না কোথাও ওই দাগটা পড়ে যায়, এবং যখন আমরা আলোচনা করি আমার মনে আছে আমরা যখন আমি যে কথা বলছিলাম যে আমরা যখন চন্দ্রবিন্দুর হয়ে এলাম এবার এসছি বিমানবন্দরে নেমেছি সেখানে তো প্রথমে ওই পাসপোর্ট দেখাতে হয়, তো সেখানে একজন ভদ্রলোক আমাদেরই একজন গায়ককে তিনি আমাদের সবচেয়ে বড় তারকা অনিন্দ তাকে জিজ্ঞেস করলেন যে আপনারা ভারত থেকে এসছেন চন্দ্রবিন্দু, বললাম হ্যাঁ, তখন বললো যে আপনার কি মনে হয় আপনাদের পশ্চিমবাংলার সংস্কৃতি ভালো না আমাদের সংস্কৃতি ভালো, সাধারণত ইমিগ্রেশনে যেসব প্রশ্ন করা হয় এটা তার মধ্যে পড়ে না, আপনি কদিন থাকবেন কি করতে এসেছেন সঙ্গে সোনা লুকিয়ে এনেছেন কিনা এখানে চাকরি করতে থেকে যাবেন এই প্রশ্ন হতে পারে, কিন্তু সকলেই ভালো, আমরা যখন টিভি চ্যানেলে সাক্ষাৎকারটা দিতে গেলাম সেখানেও প্রশ্ন করা হলো যে আপনাদের গান আপনারা ভালো গান ঠিক আছে বাংলাদেশের গান সম্পর্কে আপনাদের তো কোনো সচেতনতা নেই কোনো শ্রদ্ধা নেই, অনেকগুলো কে বলেছে বরঞ্চ তখন বাংলাদেশের ব্যান্ড যদি যেত আমাদের অনেকগুলো বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করে আনা হতো, সাধারণত হতো কি তিন দিন মতন অনুষ্ঠান হতো, সেখানে একদিন একটা আমাদের ওখানকার বাংলা ব্যান্ড একটা এখানকার বাংলা ব্যান্ড, এবং প্রায় মানে নিশ্চিতভাবে লিখে দেওয়া যায় যে চন্দ্রবিন্দু কি তখন আরও যারা বিখ্যাত ভূমি এদের জন্য যে ভিড় হবে বাংলাদেশের যে কোনো ব্যান্ড গেলে তার দশ গুণ ভিড়, মানে জেমস কোনোদিন যাননি কিন্তু ব্যান্ড যদি যেত এলআরবি যেত আরও কেউ কেউ যেত অসম্ভব ভিড়, এবং আমাদের ওখানকার কথা প্রচলিত ছিল যে ব্যান্ড হচ্ছে বাংলাদেশের এখানকার ব্যান্ড আমরা শৌখিনেরা খেলা খেলা ব্যান্ড ঠিক আছে করছিস কর একটা খঞ্জনি হারমোনিয়াম বাজি ওটা ব্যান্ড না, হ্যাঁ গিটার শুনতে হলে বাংলাদেশের গিটার শুন, ফলে ব্যাপারটা একেবারেই এরকম নয় যে এরকম, কিন্তু এখানে আমি দেখেছি অনেকের এরকম একটা ধারণা আছে যে পশ্চিমবাংলায় বলা বাংলাদেশে ঠিক আছে সংস্কৃতি করছে করছে আমরাই করছি এরকম কোনো ধারণা কিন্তু আসলে নেই, কিন্তু এইরকম একটা ধারণা এখানকার অনেক মানুষের মধ্যে আমি দেখেছি, আপনারা কি জানেন আমাদের এখানে কি লেখা লিখেছে আমরা কিন্তু জানি আপনাদের ওখানে কি লেখা লিখেছে, আরে যারা চর্চাবান মানুষ তারা সবসময় এদিক ওদিক সবই জানে এখানে কেন ফ্রান্সে কি লেখা লিখেছে তাও তারা জানে আর যারা চর্চা করে না তারা কিছুই জানে না, ফলে ওই রকম একটা বিভেদ হয়তো নেই কিন্তু আবার অনেকের মধ্যে আছে, ফলে একদম নেই বলে উড়িয়ে দেওয়া যাবে বলে আমার মনে হয়। নোবলের প্রসঙ্গটা যখন এলোই তাহলে আপনার কি মনে হয় বলটা নোবল ছিল কি ছিল?
সত্যি বলছি এতদিন আগে দেখেছি মনে নেই, তখনই বলতে পারবো না, সত্যি এখন মনে নেই, তবে রিপ্লে টিপ্লে দেখে তো নোবাল খুব একটা মনে হয়নি। এখানে আরো অনেকের মতো আমারও চন্দ্রবিন্দুর সঙ্গে আমরা লেখক চন্দ্রিল নিয়েও কথা বলবো, কিন্তু চন্দ্রিলটা আসলে আমরা আমাদের প্রজন্ম বা আমাদের সমসাময়িক যারা আছেন তারা অবশ্যই চন্দ্রিলটা আমাদের কাছে চন্দ্রবিন্দুর একটা বড় অংশ হিসেবেই, এবং চন্দ্রবিন্দুর সঙ্গে আমাদের প্রথম পরিচয় ঘটে হচ্ছে আর জানি না নামের একটা অ্যালবাম দিয়ে, এবং আমি খুব ভালো করে রিলেট করতে পারি, আমি বয়েজ স্কুলে ছিলাম, সেখান থেকে আমি প্রথম কলেজে কোয়েটে গেলাম, এবং ওই অ্যালবামে একটা গান ছিল সুইটহার্ট, যেখানে এক প্রথম বর্ষের ছাত্র সে ঢুকে গিয়ে দেখে দাদা দিদি হাত ধরে সিঁড়ি দিয়ে বসে পড়ে, কি একটা বুকটা আমার বুকটা করে চন্মন চন্মন। তো চন্দ্রবিন্দুর গানে আমরা আরও ব্যতিক্রমভাবে কিছু উইট এবং হিউমার পাই, সাধারণত বাংলা গানে আমরা এই উইট এবং হিউমারগুলো পাই না। যেমন একটা গানে চন্দ্রবিন্দু রবীন্দ্রনাথের একটা লাইনকে, রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টিগুলোর একটি নির্ঝরের সপ্রভঙ্গ, সেখান থেকে একটা লাইনকে খুব সুন্দর করে পান করে দিল, আজকে প্রভাতে রবির কর কেমন জাগালে ডাইনোসর। একটা গান আছে সম্ভবত আচারীরা অ্যালবামে ছিল মঙ্গল গ্রহ নিয়ে, যেখানে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য অনেক উৎসাহ দেওয়া হচ্ছে এবং যে উত্তর দিচ্ছে সে যাবে যাবে বলে ঠিক করে ফেলেছে যে মঙ্গল গ্রহে যাবই, শেষে গিয়ে বলা হলো নেই নুডিস্ট কলোনি। যখন বললো নুডিস্ট কলোনি নেই, সেটা তো আগে বলনি, সে আর নুডিস্ট কলোনি যে মঙ্গল গ্রহে নেই সে আর সেখানে যাবে না। তো চন্দ্রবিন্দুর গানগুলোতে যে উইট এবং হিউমারগুলো আমরা পাই, এটা এই পেছনে আপনাদের ভাবনাগুলো কোথা থেকে এসেছিল? কোনো ভাবনা নেই, মূলত চন্দ্রবিন্দুর গান লিখে দুজন অনিন্দ্য আর আমি, আরও একজন আরেকজন লিখেছেন, কিন্তু মূলত এরাই গানটা লেখে। এবার আমাদের দুজনের মধ্যে একটা স্বাভাবিক কৌতুকবোধ আছে, এমনিতেই আছে, আমরা মোটামুটি জীবনটাকে একটা মজার জায়গা বলে দেখি সেইভাবে চলে এসেছি। এবার আমরা যখন গান লিখেছি ওটা আমাদের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে, এরকম কোনো সচেতন পরিকল্পনা বা একটা ম্যানিফেস্টো লেখা ছিল না যে না আমরা যখন গান লিখছি সাধারণত বাংলা গানে কৌতুকবোধটা অতটা থাকে না, তাহলে আমরা সেটাকে এর মধ্যে অন্তর্ভুক্ত করবো এবং তদ দ্বারা আমাদের গান স্বতন্ত্র হয়ে উঠবে, এরকম কিচ্ছু আমাদের ভাবনায় ছিল না। আমরা এমনিতেই স্বতঃস্ফূর্তভাবে এরমই গান লিখি। আমরা যখন কলেজ শেষ করতাম তখন একটা অনুষ্ঠান হতো, সেটার নাম ছিল পেন্টাথলন, তাতে একটা লোককে পাঁচটা জিনিস করতে হবে, তা যেহেতু একটা লোক পাঁচটা জিনিস পারে না, সাধারণত পারে না, তো একটা পারবে আর একটা পারবে না, একটা অপদস্থ হবে, এটাই ছিল সেটা মজার ব্যাপার। তো সেটা পাঁচটা জিনিসের মধ্যে একটা জিনিস ছিল একটা গান গাইতে হবে, তো সেইটা প্রায় মানে নিশ্চিতভাবে প্রত্যেকবার জয়ী হতো অনিন্দ্য, কারণ ও এমন একটা গান লিখে সুর দিয়ে গাইতো, কেউ অন্যের গানও গাইতে পারে কিন্তু কেউ যদি নিজে লিখে সুর দিয়ে একটা গান গায় তার নম্বরটা অনেকটা বেড়ে যেত। তো অনিন্দ্য এত ভালো একটা গান লিখতো প্রত্যেক বছর, এটা ক্যালেডোনিয়া বলে একটা ফেস্ট হতো, অনেকগুলো ফেস্ট হতো, কিন্তু স্কটিশ চার্চের ফেস্টে সাধারণত অনিন্দ্য গানটা গাইত, তারপরে সেটা ছড়িয়ে যেত এবং প্রত্যেক লোক তার নিজের পাড়ায় গিয়ে বলতো কালকে একটা গান লিখেছি বলে গানটা নিজের নামে চালু, এটা ছিল গানটার খুলনা। এইবারে আমি যখন পেন্টাথলন করতে শুরু করি, অনেক দিন পরে করতে শুরু করি, তখন আমি ভাবলাম তাহলে আমাকে একটা গান লিখতে হয়, কারণ তাতে নম্বর বেশি পাওয়া যায়, কিন্তু গান কী করে লিখতে হয় গান কী করে শুনতে হয় আমি খুব একটা জানতাম না, তাও একটা আড্ডা লিখেছিলাম। তারপরে একটা সময় যখন চন্দ্রবিন্দু দলটা আগেই ছিল উপলের দল, কিন্তু অনিন্দ্য যখন ঠিক করলো যে আমরা সবাই মিলে দলটায় যোগ দেবো এবং দলটা তখন গাইতে হচ্ছে সলিল চৌধুরীর গান, হ্যারি বেলাফন্টের গান, এরকম, কিন্তু ঠিক করা হলো যে এরকম একটা কাজ করি যে আমরাই গান লিখবো, আমরাই সুর দেবো এবং শুধুমাত্র আমাদের গানই চন্দ্রবিন্দু গাইবে। তখন বললো তাহলে চল কটা গান লিখি, কারণ লিখতে তো নইলে হবে করতে। তখন ওই কলেজ ফেস্টের পেন্টাথলনের একটা আধটা গান আমরা জুড়লাম, আর বাকি তখন ঠিক ছিল যে দশটা গান করতে হবে, তাহলে এরকম করে হলো তিনটে গান বড় যোগ, তাহলে আর সাতটা গান করতে গেলে তখন আমরা অনেকগুলো গান লিখে ফেললাম পরপর, তখন প্রায় মানে একবেলায় একটা করে গান লিখেছি, মানে একটু ভাত খেলাম গান লিখে ফেললাম, আবার একটু লিখে ফেললাম, তখন অত ভয় ভাব তো ছিল না, কোনো সাফল্যই তো হয়নি, বেরোয়নি, যাই ছেলে। তখন লিখতে গিয়ে দেখলাম যে আমাদের গানগুলো একটু মজা কেন্দ্রিক হয়ে যাচ্ছে, তাতে আমাদের কিচ্ছু এসে যাবে, আমরা গানগুলো করলাম, তারপর অনেক ঝামেলা করে তার ক্যাসেট বেরোলো, মানে অনেক দিন বেরোয়নি, যারা কথা দিচ্ছেন যেরকম হয় আর তারপর তারা বের করবেন না হ্যান ত্যান করে সে সত্যি বেরোলো। বেরোনোর পর যখন গানগুলো লোকে শুনলো, আমাদের অতি বন্ধু যারা, তারা বললো এটা কি গান, কি ভালো লাগে জিনিস, সমাজ চেতনা থাকবে, মানুষের দুঃখের কথা বলা থাকবে, কারণ বাঙালির তো শিল্প সম্পর্কে একটা ধারণা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে সকলের দায় ঘাড়ে নিয়ে তবে তুমি শিল্প করতে, তোমার উপরই ভগবানের ভার, তা তুমি এটা মজা করে একটু ফাজনা করে এগুলি গান ইয়ার কি যে কোনো নষ্ট হতো প্রতিভাটা না, এটা ক্যাসেটের জায়গা নষ্ট হতো, এটা তোরা কী করেছে, যেখানে এখন জীবনমুখী আন্দোলন চলছে সেখানে তোরা একটা ক্যান্টিনমুখী গান বলবে, যাচ্ছে তাই বলা হলো, সব জায়গায় বলা
এই যে চন্দ্রবিন্দু এরা মজা করে তবে হ্যাঁ একটু নাম করেছেন, এইরকম করে আমাদের পরিচিত করা। কিন্তু তাতে আমাদের যে খুব কিছু এসে গেছিল না, আমরা গভীর নই, ছি 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 আমরা এই কি ফাজলাম বলছি, এরকম আমরা ভাবিনি কখন, আমাদের ইচ্ছে করছে বলে করেছি। সত্যি বলতে কি আমাদের যদি হিসেব করে দেখা যায় তাহলে দেখা যাবে যে যত গান আছে হাসির প্রায় তত গান আছে কান্নার, মানে ব্যর্থ প্রেমের গান যা সবচেয়ে প্রিয় সমস্ত বাঙালি। যে বলা হয়ে ওঠেনি ফার্স্ট ইয়ারে সেই যে কেমিস্ট্রির মেয়েটাকে প্রপোজ করাই হয়ে উঠলো না, তার দুঃখে সে 52 বছর কি 72 বছরও বালির বিজি ফেলতে তো, সেই যে অসহ্য কষ্টটা সেটাই শিল্পের মধ্যে দিয়ে প্রকাশিত হবে, এটা আমাদের প্রত্যাশা। তো সেই রকম গান আমাদের কিছু কম নেই, বিশেষ করে অনিন্দ্য লেখা গান তো মানে এই যে পালে পালে মেয়ে অনিন্দ্য প্রেমে পড়ে যায়, তার কারণ হচ্ছে ব্যর্থ প্রেমের গানগুলো তাদের বুকে এসে লাগে যে না সত্যি আহা তাহলে একটু দাক্ষিণ্য বিলাম বিলাম। তো সেই রকম গান আমাদের কিচ্ছু কম নেই, কিন্তু আমাদের তকমাটা পড়ে গেছে হচ্ছে এরা মজা, তাতে অসুবিধে কিচ্ছু নেই। আপনাদের এখানে তো ভালো খেতে হলেও বলে যে মজা রয়েছে, তাহলে ভালো আমার এখানে অনেক বেশি গ্রহণযোগ্য করতে হবে। চন্দ্রবিন্দুর গানে আমরা কোথাও যেন সুকুমারের নন্সেন্স লাইন্সে একটা প্রভাব দেখি, যেমন কিছু অদ্ভুত চরিত্র আসে চন্দ্রবিন্দুর গানে, তাদিন আসে, জুজু আসে, তো আপনাদেরকে ইন্সপিরেশনের জায়গাটা একটু জানতে চাচ্ছিলাম, আপনাদের কতটা ইন্সপায়ার করেছে সুকুমার রায়। দেখুন আমি মনে করি যে কোনো বাঙালির মধ্যে যদি কৌতুকবোধ থাকে কোথাও না কোথাও সে সুকুমার রায়ের কাছে ঋণ, মানে এমনিতে কৌতুকবোধ স্বতঃপ্রণোদিতভাবেই থাকে, মানে তার নিজের মধ্যে আছে, সুকুমার না পড়লেও থাকবে, কিন্তু সুকুমার পড়ার মাধ্যমে সে বোঝে যে কৌতুক কোন স্তরে যেতে পারে, ফলে আমাদের সকলেরই সুকুমার অসম্ভব প্রিয়, মানে চন্দ্রবিন্দু গাইন্ডের প্রত্যেকে, এবং আমরা বারবার পড়েছি এবং বারবার পড়ি এবং সম্ভবত বারবার পড়ব, ফলে কোথাও না কোথাও ঋণ হয়তো আছে, কিন্তু সচেতনভাবে সুকুমার থেকেই একটা লাইন টানা হয়েছে সেরকম হয়তো নয়। তবে এটা ঠিক যে ননসেন্স রসটা আমাদের গানের কিছু কিছু ক্ষেত্রে আছে, যেমন মঙ্গল গ্রহ যে গানটা আপনি বলছিলেন সেটা ঠিকই আছে, তা তিনেও আছে, এই রসটা সাধারণত গোটা বাংলাতেই খুব নেই, মানে হাতে গুনে সেই ত্রৈলোকনাথ সেই সুকুমার এরকমই বলা যাবে। সুকুমার আপনারা সবাই জানেন যে আবোল তাবোলের গোড়ায় এটা লিখে দিয়েছিলেন যে এটা খেয়াল রসের বই, এটা সকলের জন্য নয়, সাধু ভাষায় লিখেছিলেন। এবার সাধারণত সুকুমার যেরকম লোক ছিলেন খুব বন্ধুত্বপূর্ণ তার লেখাপত্র, সেখানে একটা বইয়ের গোড়ায় এটা লিখে দেওয়া যে এটা খেয়াল রসের বই, এটা সকলের জন্য নয়, এরকমটা সাধারণত বাঙালিরা করেন না, কিন্তু উনি তাও করেছিলেন। তার কারণ হচ্ছে খেয়াল রসটা চট করে লোকে নিতে পারে না, তার ননসেন্স কথার সঙ্গে নুইসেন্সের মিল আছে, তো আমরা রেগে গেলে আমাদের বাবা মা ননসেন্স বলে চেঁচিয়ে উঠতো, মানে একেবারে তোমাকে মারা উচিত। তো সেইটা আমরা যখন রেখেছি আমাদের মনে হয় সত্যি সত্যি সুকুমারের কাছে ঋণ অবশ্যই আছে, কিন্তু এও ঠিক যে আমরা আলাদা করে এটা একদম সুকুমারের মতন হয়ে গেছে সেই রকম লাইন কিছু লিখিনি বা রাখিনি। তারা যেমন বলছিলেন যে চন্দ্রবিন্দুর অনেক সিরিয়াস গান আছে, যেমন মন গানটা অনেক আমার ভিনদেশি তারা, আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয় একটা গান হচ্ছে মন ও মুখরাতা, সেটা হচ্ছে সাউন্ড অফ সাইলেন্স থেকে ইন্সপায়ার্ড। তো আমি দাদার সঙ্গে এমনি মঞ্চের বাইরে আড্ডা দেওয়া আমার শুরু হয়েছিল, সেখানে দাদাকে বলছিলাম যে এটা আমার একান্তই ব্যক্তিগত মত, আমার মতের সঙ্গে আপনারা একমত নাও হতে পারেন। কবি সুমনের একটা গান যেমন আছে বিদায় পরিচিতা, যেটা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা থেকে ইন্সপায়ার্ড, এবং আমার কাছে ব্যক্তিগত মনোভাবে মনে হয় যে ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনাকে কোথাও যেন ছাপিয়ে গেছে বিদায় পরিচিতা, আমার কাছে বিদায় পরিচিতা অনেক বেশি ভালো লাগে। একইভাবে আমার সাউন্ড অফ সাইলেন্সের যে মন মুখরতা গানটাও আমার কাছে মনে হয় যে মূল গানকে ছাপিয়ে গেছে, আমার সঙ্গে একমত হতে হবে আপনাদের। তো আপনারা তো শুধুমাত্র বাংলা থেকেই যে আপনারা ইন্সপায়ার হচ্ছেন এমন না, আপনাদের তো বাইরে থেকেও আপনি কি একটু ঘুরিয়ে বলতে যাচ্ছেন আমাদের অনেক গান চুরি করা? না না সবাই সবাই করেছে, মাঝে মাঝে করেন মাঝে মাঝে করেন না, এভাবেই তো চলে। ইংরেজি কথা বলে এত সুন্দর ইন্সপায়ার ট্রিবিউট, খুব ভালো ভালো, কোনো অসুবিধে নেই। না এখানে এই গানটা দেখুন অনিন্দ্য লিখেছে, ফলে এর যা কৃতিত্ব অনিন্দ্য প্রাপ্য, আমি কিছুই দাবি করতে পারি না। আমি আশা করবো যে এইটা ইউটিউব চ্যানেলে পল সাইমন কোনোদিন দেখবেন না এই অনুষ্ঠানটা, কারণ সাউন্ড অফ সাইলেন্সকে ছাড়িয়ে গেছে কোনো গান বললে বিশ্বে একটা ঝামেলা শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে হ্যাঁ এই গানটা অত্যন্ত অন্য রকম, এবং অনিন্দ্য যেটা করেছে আপনি যেটা বলেছেন ওটা ওর দ্বারা প্রাণিত, গানটা সম্পূর্ণ আলাদা একটা গান, মানে একেবারেই আলাদা আমাদের কফি হাউসের অনুষঙ্গ এনে টেনে। এবং একটা একটা ঘটনা আপনাদের বলি যে একবার এই এই সাউন্ড অফ সাইলেন্স থেকে প্রাণিত আরেকটা গান কবির সুমনেরও আছে, সেই গানটা উনি গিয়েছিলেন একটা মঞ্চে, এবং গাইবার পর ওকে একজন বলেছিল ওই দর্শক আসন থেকে যে এইরকম আরেকটা গান আছে যেটা একটি ছোট ছেলে লিখেছে, এবং তখন উনি মঞ্চে ডেকে অনিন্দ্য বোধহয় কয়েকটা লাইন গিয়েছিল এবং উনি বলেছিলেন যে এটা ভালো হয়েছে। ফলে
অনেক দিন থেকে ওই যখন বলছিলাম কলেজ ফেস সার্কিট থেকে কিন্তু এই গানটা বেশ জনপ্রিয় এবং এই গানটা যে অন্যরকম এটা অনেকে ভেবেছিলেন। পরে যখন আমরা চন্দ্রবিন্দুর অ্যালবাম করি আমাদের মধ্যে একটু আলোচনা হয় যে গানটা আমি দেবো কিনা, যেখানে শব্দ নিয়ে আমরা লিখছি বা অন্তত চট করে বোঝা যাচ্ছে না যে আমরা কোত্থেকে নিচ্ছি, সেইখানে হঠাৎ এই গানটা কি আমরা দিয়ে দেবো। তখন আমরা ভেবে দেখলাম যে গানটা এতটাই বাংলার গান হয়ে উঠতে পেরেছে যে আমরা দিই। ফলে শুনে আমার ভালো লাগলো যে আপনি গানটাকে এতটা ভালো ভেবেছেন, আশা করি অন্য লোকরাও। আপনার একটা গানে আছে যে তুমি আমার শেষ প্রেমের শেষটা, হ্যাঁ প্রেমের কি আসলেই শেষ হয়? আর দেখুন একটা বয়সের পর তার দিক থেকে শেষ না হলে অন্যের দিক থেকে শেষ, এইটাই হচ্ছে ঝামেলা। প্রেমের একটাই তো ঝামেলা, সেটা হচ্ছে যে একটা লোক তো সাধারণত যদি না সে অসম্ভব একটা গোড়া রক্ষণশীল নিজের গায়ে শেকল পরানো লোক হয়, তাহলে যে এক জীবনে রাস্তা দিয়ে যেতে যেতে যাকে দেখলো তার প্রেমে পড়লো, ট্রেনে যাকে দেখলো, সিনেমার পর্দায় যাকে দেখলো, স্পেনের একটা মেয়েকে দেখে মনে হলো একে না পেলে আমার জীবন বিতা, কিন্তু আলাপ তো হবে না। ফলে এইরকম করে করে সে তো 7000 লোকের প্রেম করে, এইবারে তার প্রেমে কজন পড়বে এই তো আসলে সমস্যা। এবার সাধারণত দেখা যায় একজনও পড়ে না, বহু কেঁদে কেটে পায়ে ধরে একজনকে হয়তো রাজি করানো হয়, সেই 3-3.5 বছর পর তার আর ভালো লাগে না, কিন্তু অভ্যেস বলে চলে যায়। আর এইভাবে তো চলে আমাদের জীবন, তো ভেবে লাভ নেই। ফলে প্রেম প্রেম বলে হইলেই করা হলো, আমার ধারণা অর্ধেক লোকের প্রেম সারা জীবনে একটাও হয় না। মানে প্রেম বলতে আমি যদি বলি আমি যাকে ভালোবাসছি সেও আমাকে ভালোবাসছে, এটা তো একটা মিরাকল যে এতগুলো লোকের মধ্যে আমি একটা লোককে বাঁচলাম আর সেই লোকটাও এতগুলো লোকের মধ্যে আমাকেই বাঁচে, এই প্রায় হতে পারে না। মানে যদি প্রবাবিলিটির অঙ্ক কষা যায় এটা অসম্ভব, কিন্তু হচ্ছে। তার কারণ অনেকগুলো আছে যে ঠিক আছে এই আমাকে রেস্তোরাঁয় খাওয়াতে নিয়ে যাচ্ছে, হাব ভাব দেখে তো মনে হচ্ছে ঠিক আছে মারধর করবে না, ঠিক আছে এটি ভালো আরও ভালো দেখেছে ভালো, তারপর আরেকজন বন্ধুর প্রতি আকর্ষণ হলো কিন্তু একে কথা দিয়ে দিয়েছি, আবার পাড়ার লোক কি বলবে বন্ধুরাও হ্যাঁ ঠিক আছে একেই তার, এইভাবে তো চলে পুরোটা অনেকটা ভণ্ডামি, কিছুটা নিজেকে ভুল বোঝানো, এইসবের মধ্যে দিয়ে একটু প্রেম থাকে। প্রায় অনেকে তো শুনেছি 1.5 বছরও থাকে, মানে অনেকে 3-6 মাস এরকম একটা থাকে, তারপর ওটা একটা অভ্যাসের ইনার্সিয়ায় গড়িয়ে গড়িয়ে যায়। ফলে প্রেম সিরিজ প্রেমে শেষ হয় না, কিন্তু আবার এও ঠিক যে যদি প্রকৃত প্রেম বলতে হয় সে অর্ধেকের ক্ষেত্রে শুরু হয়। দাদা আপনাকে সোশ্যাল মিডিয়ায় আমরা পাই না কেন? আমার সোশ্যাল মিডিয়া জিনিসটা না অত্যন্ত অপছন্দ। কেন? আমার ভিড় জিনিসটা অপছন্দ, আমি অষ্টমীর দিন ঠাকুর দেখতে যাই না, হ্যাঁ মানে আমার মনে হয় এত ভিড়ে যাবো কীরকম একটা অস্বস্তি হয়। তা এই যেখানে সকলেই এত কিছু বলছে টলছে সেইখানে আমার একটু অস্বস্তি হয়, আর কিছু নেই, জিনিস ভালো হতে পারে কিন্তু এই জিনিস আমার আমার নয়। যেমন ধরুন আমার চিংড়ি মাছে অ্যালার্জি আছে, তা সেখানে আমি চিংড়ি মাছকে দোষ দিতে পারি না কারণ অ্যালার্জি তো আমার, কিন্তু এও তো ঠিক যে আমার চিংড়ি মাছ না খাওয়ার অধিকার আছে, কারণ বাবা আমার গালগলা ফুলে যাবে তার চেয়ে আমি খাবো না, কেন আপনি চিংড়ি মাছকে অপমান করলে, তা নয় চিংড়ি মাছ ভালো কিন্তু আমার আমার পোষায় না। সেরকম একটা জায়গায় পৃথিবীর সকলেই বিশেষজ্ঞ হতেই পারে, সেটাই হয়তো গণতন্ত্র বাক স্বাধীনতার তুঙ্গ মুহূর্ত যেখানে সকলেই সব কেউই নয়, আর বলছি লেখা হয়নি আর হ্যাঁ স্যার হয় হতে পারে, এটা এরকম একটা বিশ্ব তৈরি হতে পারে, কিন্তু আমার কীরকম মনে হয় যে সবাই সব বিষয়ে যেখানে মত দিতে পারে এবং বিশেষজ্ঞের মত দিতে পারে, এবং তখনই 221 জন বলতে থাকে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে, বল আর অপমান কর আর ওকে অপদস্থ। আমার তো মনে হয় যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন অন্তত পশ্চিমবাংলায় যারা করেন, আমি বাইরের লোকের কথা জানি না, মানে এখানকার কথা বা আমি বিদেশের কথা জানি না, কিন্তু তাদের মূল যে শখ সেটা হচ্ছে যে আমি সকাল থেকে উঠে বিভিন্ন একটু নাম জাদা লোককে অপমান করি, হয়তো রুটিন আছে এবার এই 7টা থেকে 8টা জয় গোসিংকে অপমান করি, 9টা থেকে 10টা একটু অনুপম রায়ের পেছনে লাগি, হ্যাঁ 11টা থেকে 12টা অমুক গ্রুপ থিয়েটারটা হচ্ছে না তাই বলি। এখন এমনিতে কী ছিল দেখুন, আমরা সবাই সমালোচনা, সত্যজিৎ রায় ছবি করতে জানে বলতে কিন্তু কোথায় বলতে পারি, আমি পাড়ার রকে বলতে পারি, আমি ক্লাবে ক্যারাম খেলতে খেলতে বলতে পারি, বাড়িতে বৈঠকখানায় বলতে পারি, কিন্তু এই কথাটা যদি প্রকাশ্যে বলতে হয় আমার একটা একটা লিখে বলতে হয়, তখন তো এত ইউটিউব বক্তৃতা দেয়া ইত্যাদি ছিল না, তাহলে কিন্তু সম্পাদক আমাকে বলবেন এই কথাটা যে আপনি বলছেন তা আপনার লেখার যুক্তি পরম্পরা সত্যজিৎ খারাপ, এইটুকু তো প্রবন্ধটা হতে পারে, তাহলে আপনাকে বলতে হবে বিশ্ববরেণ্য একজন পরিচালক হওয়া সত্ত্বেও আমার তার ছবি ভালো লাগে না, তার কারণ হচ্ছে 1-2-3, সেখানে একজন সম্পাদক দেখবেন দেখে বলবেন না এই যুক্তিটা তো দাঁড়াচ্ছে না, তাহলে আপনি আরেকবার লিখুন। এর মধ্যে একটা পরিশ্রমের ব্যাপার আছে, এর মধ্যে একটা যুক্তিশৃঙ্খলার ব্যাপার আছে, এর মধ্যে একটা চিন্তা ভাবনার ব্যাপার আছে, কিন্তু আপনি যদি শুধু কিস্তিটাকেই যুক্তি হিসেবে ব্যবহার করতে পারেন সত্যি কিচ্ছু জানে না এইটুকুই লিখতে পারেন, বা ও কিচ্ছু পারে না কারণ ও একটা খারাপ লিখতে পারেন, তাহলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়, আর তখন সমর্থনও দেখবেন অনেক বেশি হয়। ঠিক বলেছি দেখো ওর বেশি পাওয়া ওর নাম হয়েছে না প্রাইজ দেখাচ্ছি, এবার এর মধ্যে যেটা আছে
আছে এর মধ্যে হচ্ছে শুধু নিজের মধ্যেকার বিষ উগড়ে দেওয়ার একটা প্রবণতা আছে। এটাকে যুক্তি বা এটাকে শিল্প সমালোচনা বা এটাকে চিন্তার চর্চা এটাকে মেধা কর্ষণ কিচ্ছু বলেই আসলে ব্যাখ্যা করা যায় না। এবার যেখানে পুরো জিনিসটা শুধুমাত্র আমার মনের মধ্যে ফুটতে থাকা কিছু ক্ষোভ বিভিন্নভাবে উগড়ে দেওয়া আর সেইটাকেই আমি একটা যেন যুক্তিসিদ্ধ সমালোচনা করছি এই ভান করা, মোটামুটি অধিকাংশ ক্ষেত্রে যখন এটা হচ্ছে আমার মতে সেখানে না যাওয়া না ভেড়াটাই বুদ্ধিমানের কাজ। প্রশ্নটা আমার মতো আরো অনেকেরই, চন্দ্রবিন্দুর সর্বশেষ অ্যালবাম বেরিয়েছে 10-11 বছর পার হয়ে গেছে, সম্ভবত রাস্তা ধরনের নাম ছিল নয়। হ্যাঁ, নয় থেকে তারপর কিভাবে সবকিছু সব মানে আমার মনে হয় যতবারই আপনাদের কাছে প্রস্তাব এসছে না এ অপর নয়, তো আপনারা উপলদা তার মতো করে গান গাইছেন, কার্টুন আঁকছেন, অনিন্দ্যদা মুভি বানাচ্ছেন ভালো ভালো, আপনিও শর্ট ফিল্ম বানিয়েছেন বেশ কিছু, তার মধ্যে একটা ফিল্ম তো খুবই জনপ্রিয় হয়েছে ট্যালেন্ট। আপনাদের মধ্যে ঝগড়া টগড়া হয়েছে নাকি, মানে আপনারা ঠিক করেছেন আর আপনারা অ্যালবাম করবেন না? না, অ্যালবাম হবে, আমাদের মধ্যে ঝগড়া হয় না। হ্যাঁ, তার কারণ আপনি যা বলেছেন, এখন আমরা যে ব্যস্ত থাকি খুব একটা দেখাই হয় না, ফলে ঝগড়া হবে করতে। হ্যাঁ, তবে এটা ঠিক যে অ্যালবামটা বের করতে হবেই, সেটা একটা প্রাথমিক কর্তব্য এবং সেটাই যে ফাঁকি দেওয়া হয়েছে সে কাজটা ভালো হয় এটা স্বীকার করতেই হবে, কারণ একটা ব্যান্ড তার কর্তব্য হচ্ছে মাঝে মাঝে অ্যালবাম বের করা। কেউ যদি বলে যে না না এটা এটা কোনো কথা নয় যে প্রত্যেক বছর অ্যালবাম বের করতে হবে, তাহলেও 10 বছরটা একটু বেশি ব্যবধান, তো এই বছরটা বেরোবে বলে আমরা আশা করি, যদিও প্রত্যেক বছরের গোড়াতেই আমরা সেটা আশা করি, যেরকম রেজলিউশন নেওয়া হয় না এবছর আমি ভুঁড়ি কমাবো এবং জগিং এ যাবো আশা করে, তারপর আস্তে আস্তে মার্চ নাগাদ দেখা যায় যে বলো না আবার পয়লা বৈশাখে প্রতিজ্ঞা করলে আবার হয় না, এরকমভাবে চলে। কিন্তু আমরা সত্যিই আশা করছি এই বছরটা হবে, কারণ অনেকগুলো গান একেবারেই তৈরি হয়ে আছে। আমরা একটা হাততালি দিয়ে হাততালির দ্বারা কিছু ত্বরান্বিত হয় না, হাততালি অনেক দেখেছি, ওটা কথা বললেই লোকে হাততালি দিই, এটা আমার অবাক লাগে, তার ভালো লাগছে কি না এখন তালি দিও না, আমার এত ভালো লাগে মানুষকে তারা এত সবাইকে ভালোবাসে খুব হাততালি, হয়তো ভালো বলছে না লোকটা কিন্তু আমরা একটা কথা হাততালি না না এই যে মানুষের প্রতি বিশ্বাস যে আমরা বলি না নিশ্চয়ই পারবে, কেন পারবে না, একবার বের করেছে দ্বিতীয়বার পাস করবে, এটা আমার খুব ভালো লাগে, মানে সত্যি আপনাকে ধন্যবাদ জানাই আমি করতালি দিই, কিন্তু করতালি দিয়েছেন বলেই আমাদের অ্যালবাম বেরোবে বলে তো মনে হচ্ছে না, কিন্তু চেষ্টা সত্যিই করা হবে এবছরটা বের করা। সত্যি আমরা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছি এবং আমিও তো বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে বেড়াচ্ছি। আচ্ছা দাদা আপনি কি তাহলে ডাইনোসর বিষয়ে একটা বক্তৃতা দেবেন? হ্যাঁ ডাইনোসর, আচ্ছা আমি দেখছি, তাও চলে যাচ্ছি, ঠিক আছে হচ্ছে, কিন্তু এটা ঠিক যে সবাই মিলে বসে গান তৈরি করতে হবে এবং অনেকটা হয়ে গেছে আশা করি এবছর বের। আমরা এখন আমি জানি হয়তো আপনাদের আরো অনেক কৌতূহল আছে আপনাদের সবার কাছে, আশা করি কাগজের চিটকোট পৌঁছে গেছে, সেখানে আপনারা সেই সাদা চিটকোটটা আপনারা আপনাদের প্রশ্নগুলো লিখতে পারেন, সেই প্রশ্নগুলো আমাদের পক্ষ থেকে কাজ করা হবে। তো আমরা এখন একটু লেখক চন্দ্রিলের দিকে যাই, লেখক চন্দ্রিল মানে গীতিকার চন্দ্রিল, তিনি তো জাতীয় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পর্যন্ত পেয়েছেন, এ নিয়ে নতুন করে বলার কিছু নেই। বক্তা চন্দ্রিল আমরা সবাই ইউটিউবের কল্যাণে একদম জানি এবং আসলে গুণমুগ্ধ হয়ে তার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করি কখন, কিন্তু নিজে আপলোড দেন না, কোথেকে আপলোড হয়ে যায় এবং সেটা আমরা দেখি। লেখক চন্দ্রিল আমাদেরকে অনেকভাবে মুগ্ধ করেছেন, আমি খুব সম্প্রতি তার একটা লেখা পড়লাম, সেটা হচ্ছে অন্য মানে গণ্য, লেখাটি আমাকে এতটাই ভাবিয়েছে, সেটা হচ্ছে আমরা জানি যে দেশপ্রেম আমাদের ছোটবেলা থেকে দেশপ্রেমের প্রতি আমাদেরকে বিশেষভাবে অনুরাগী করে তোলা হয়, আমরা গান গাই এমন দেশটি কোথাও খুঁজে পাবে না বলুন, কিন্তু চন্দ্রিল একদম ভিন্নমুখী ধারায় সেখানে প্রশ্ন করছে দেশপ্রেম কি আসলেই ভালো, তার দেশপ্রেম কি আসলেই আপনি যতটা দেখিয়েছেন দেশপ্রেম কি আসলে যতটা ভালো নয়, দুরন্ত বিলোদাবে প্রশ্ন করেছে মানে যেহেতু দাও ঝামেলা হবে। হ্যাঁ আমি মনে করি যে দেখুন দেশপ্রেম হয়তো ভালো, আমি প্রবন্ধটা খুব বড় আর ওদের অনেক কিছু বোঝানো আছে, সেটা তো আমি পড়ে শোনাতে পারবো না, আমি একটু হয়তো পড়বো। এবার আমি একটা অনুষ্ঠানে গেছিলাম, সেটা ঠিক ওই আমাদের স্বাধীনতা দিবসের আগে, সেইটা টিভি চ্যানেলের অনুষ্ঠান, তো সেখানে সবাই যেরকম হয় যে বলতে হয় যে দেশের কোনো তুলনা নেই, তো সেখানে আমি কিছু তেরা ব্যাখ্যা কথা বলেছিলাম, তাতে তারপর যখন অনুষ্ঠানটা প্রচারিত হয় আমার অংশটা পুরোটাই করে কেটে বাদ দিয়ে দেওয়া, ঠিকই করেছে কারণ তারা তো চ্যানেলটা ভালো করে চলতে হবে, তাতে আমার একটু রাগ হয় কারণ আমি তো বলেছিলাম ওইগুলো, তখন আমার হাতে আরেকটা অস্ত্র ছিল, আমি তখন একটা সপ্তাহে সপ্তাহে কলাম দিতাম, তো আমি কলামটায় সেই জিনিসটা নিয়ে লিখেছিলাম, তা সেটা লিখেছিলাম দুটো কারণে, তখন পাকিস্তানে একটা বন্যা হচ্ছে, বন্যায় অনেক মানুষ মারা যাচ্ছিল, সেই সময় আমি একটা হিন্দি অনুষ্ঠান দেখেছিলাম একটা কোনো জাতীয় টিভি চ্যানেলে, যেখানে কথা হচ্ছিল
পাকিস্তানের মানুষকে আদৌ ভারতের সাহায্য করা উচিত কি উচিত না, মানে ভারত সরকার সাহায্য করবে কি। তা সেখানে অধিকাংশ মানুষ বলছিল না কেন সাহায্য করে যাবে, পাকিস্তানের লোকমনটাতে আমাদের। সেটা দেখে আমি একটু চমকে উঠেছিলাম যে একটা চ্যানেলে এসে এইরকম কথা বলা যায়। তারপরে এই স্বাধীনতা নিয়ে আরও অনেক অনুষ্ঠান হচ্ছিলো, সেখানে একটা অনুষ্ঠানে বলা হয়েছিল যে তখন সচিন খেলছেন, যে সচিন তেন্ডুলকার আমাদের ভারতের একজন অসামান্য আইকন, আমরা সবচেয়ে খুশি হই যখন তিনি পাকিস্তানের বিরুদ্ধে ছয় মারে। অর্থাৎ বলছেন না যে আমরা সবচেয়ে খুশি হই যখন তিনি সেঞ্চুরি করেন বা ডবল সেঞ্চুরি করেন বা ছয় মারেন বা ম্যান অফ দ্য ম্যাচ হন, পাকিস্তানের বিরুদ্ধে ছয় মারলে আমরা সবচেয়ে খুশি হই। আমি একটু অবাক লেগেছিল টিভি চ্যানেলে বলছে বলে, সাধারণত তো আমরা রাস্তাঘাটে এরকম মন্তব্যই করি। তখন আমি প্রবন্ধটা লিখি যেখানে আমি লিখি যে আমরা দেশপ্রেম বলতে যেটা বুঝি সেটা সাম্প্রদায়িকতার একটু প্রসারিত রূপ ছাড়া কিচ্ছু না। আমি যদি বলি যে আমার পড়াই শ্রেষ্ঠ, অন্য কোনো পাড়া এর কাছাকাছি আসবে না, আমার পাড়া সবচেয়ে ভালো, তখন আমি এটা কি সংকীর্ণ মনে করবে, তোর পাড়া ভালো ওই পাড়াটাও তো ওই দিক থেকে ভালো, সেই পাড়াটাও তো সেই দিক, ওকে কি বলছিস, এরকম আমরা বলি। আমি যদি বলি আমার রাজ্যই শ্রেষ্ঠ, তোমার রাজ্য কি আমি জানি না, কেন ওই রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি সব না, ওসব জানি না, আমার নিরক্ষরতা আমার রাজ্য ভালো, কেন ওই রাজ্য যে স্বাস্থ্যের দিক থেকে এতটা উন্নতি করেছে হাসপাতাল না, ওসব জানি না, আমার রাজ্য। তখন আমরা এটা কী করছিস বলতে, এটা প্রাদেশিকতা ছাড়া কিচ্ছু না। কিন্তু যেই এটা বাড়তে বাড়তে দেশের গণ্ডিতে না ঠিক বলছে, এরকম দেশ হতে পারে না, আমার দেশ সবচেয়ে ভালো। তা বাংলার সব বলেছিলেন যে দেশপ্রেমের সংজ্ঞা কী, দেশপ্রেম হচ্ছে আমার দেশ সবচেয়ে ভালো কারণ আমি সেখানে জন্মেছি, এটা হচ্ছে একদম নিখুঁত সংজ্ঞা। কারণ আমি যদি বেলজিয়ামে জন্মাতে আমি কী বলতাম, বেলজিয়াম সবচেয়ে ভালো, আমি যদি উগান্ডায় জন্মাই উগান্ডার তুলনা নেই, আমি ভারতে জন্মেছি ভারতের তুলনা নেই, আমি চীনে জন্ম চীনের তুলনা নেই, এ তো হতে পারে না, সব দেশ একসঙ্গে ভালো হতে পারে না, কারণ একটা দেশ ভালো হবে একটা দেশ খারাপ হবে বা সব দেশই কিছু ক্ষেত্রে ভালো হবে কিছু ক্ষেত্রে খারাপ হবে, কিন্তু আমরা সেটা ধরি না, আমরা বলতে থাকি যে আমার দেশ সবচেয়ে ভালো। এবং সেই বলাটাকে এমন জায়গায় আমরা নিয়ে যাই যে আমরা যখন অন্যায়ভাবে অন্য কোনো দেশের বিরুদ্ধে কিছু কাজ করি আমরা সেটাকেও বলি সংগত, কারণ আমার দেশ করছে ওই কাজটাই, অন্য দেশ আমার বিরুদ্ধে করলে আমরা কিন্তু সেটাকে আর তত ভালো বলি না। আমি একটা জায়গায় একটু পড়ে শোনাই প্রবন্ধ, হয়তো সুবিধে হবে। একটা না দুটো জায়গা পড়ে শোনাই, এইখানে অনেকক্ষণ ধরে দেশপ্রেম জিনিসটা নিন্দে করার পর লেখা হচ্ছে, তবে কি সম্প্রদায় বোধ কিছুই দেয় না, হ্যাঁ কতটা দেয়, একেবারে নিজের তত্ত্বপ্রস্তুকুর বাইরে তাকাতে শেখায়, একটা হাত বাড়ানো আছে তার মধ্যে, বাঙালির ছেলে হিমালয় যাচ্ছে শুনলে আমি টিফিনের পয়সা বাঁচিয়ে তার ফান্ডে দিই, হিন্দুদের বাড়ি পুড়ে গেছে শুনলে অন্য এক হিন্দু চোখের জল ফেলেন, মাদ্রাসা গড়তে হবে জানলে অচেনা ছাত্রদের জন্য মুসলিম ভদ্রলোক ছেলের পুরনো বই সব দিয়ে দেন, আমি থেকে আমরার পথে রওনা করিয়ে দেয় এই বোধ, কিন্তু হা অ্যান্ড হতশ্রী এই যোগের মধ্যেই নিহিত আছে বিয়োগ, এই প্রসাদ কিছুটা হেঁটে গিয়ে ধা করে বিয়ে ফেলে পাঁচিল পড়া, মুসলমান ভদ্রলোক বলে ওঠেন হিন্দুদের স্কুলের জন্য টাকা কেন দেবো, হিন্দু বড় যে একটু ধমক লাগান পাঁচ প্রহর মাইক লাগিয়ে নামাজ পড়ে কান ঝালাপালা করবে আর আমি কিনা জোগাবো মসজিদের চাঁদা, আমরা থেকে সবাই এ উত্তরন্ত দূরস্থান একটা ছোট আমরার কামরায় এ আবেগ ঘুরপাক খেতে থাকে, শুধু নিজের কথা ভাবছো কেন, একার বাউন্ডারি পেরো এই পরামর্শ শুনে যে যাত্রা তা একে তিন চারটে স্টেশন পরেই কিছুতে ঘ্যাচ চেন টেনে থেমে যায়, আমার কাকার বদলে আমার নিজস্ব ধর্মের ভাষার গণ্ডির চারটি তুতো কাকার প্রতি আমার যত্ন ধায় মাত্র, এ সেই আদত পাড়কুচুটে স্বার্থবাজিরই একটু গোয়াজিউ লাইক হল, যদি বা অতি কষ্টে কুঁতিয়ে লাফিয়ে এগুলো পেরিয়ে দেশের বাঁধ দেশের সেচ দেশের রক্ষা দেশের শিল্প জীবন বিলোতে পারি, ভারতের মুচি মেথ পর্যন্ত আমার ভাই আমার রক্ত, হ্যাঁ ভেবে টাক চুলকই ও সম্মতিসূচক ঘাড় হেলাই, তা পরের স্টেপটা কষে ফেলা প্রায় অসম্ভব, সমগ্র মানুষকে গোলাগুলি বিলন সে আবার হয় না, বট ঘুমাবাজি নট ডান। এবার আরেকটা জায়গা করি, সেটা হচ্ছে এই যে আমাদের হাউ হাউ আবেগকে প্রশ্রয় দিতে সুবিধে হয় বলে মগজধোলাইটা বেশি পরিমাণে ও মেলোড্রামা উপচিয়ে হয় বলে দেশপ্রেমের উজ্জ্বল পতাকাটা হট করে সরিয়ে আমরা উঁকি দিতে পারি না, ভাবি আমার পাসপোর্ট আলাদা রঙের, সর্বত্র আমার ব্যক্তি নামের সঙ্গেই আমার নাগরিকতা আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অঙ্গ, হাজার হাজার মানুষের ত্যাগকে ছোট করা অসম্ভব, আর যে রাষ্ট্র খেতে পড়তে দিচ্ছে পিচপথ গড়ছে ট্রেন মেরামত করছে তাকে ভালোবাসাটা খারাপ হলো করতে, ভালোবাসা কখনো খারাপ নয় যতক্ষণ সে আরও ভালোবাসারই জন্ম দিচ্ছে, যতক্ষণ তা মানুষকে কাছে টানতে শেখাচ্ছে, এক পিঠ ছিঁকতে গিয়ে আরেক পিঠ পুড়িয়ে ঝামা করছে না, কিন্তু দেশপ্রেম সেই ধরনের মহান ভালোবাসা না, দেশপ্রেম তেরিয়া, সে বলে স্পষ্ট বলে দেশকে ভালোবাসো অন্য দেশকে ঘৃণা করো, দেশপ্রেম বলে না
চীন কি করছে ভালো করে যুক্তি দিয়ে বোঝো, তারপর মত দাও। সে বলে চীনে একটা শালা আরশোলা খায়, কেমন বোঁচা বোঁচা দেখতে, আমাদের বর্ডার ক্রস করছে মহাবজ্জাত মা। দেশপ্রেম শত্রুতায় তা দেয়, তাকে পেলে পুষে বড় করে তোলে, এ হাতে প্রেম নেয় ও হাতে নগদ হিংসা বিক্রি করে। তা বলে কি কেউ আমার দেশ আক্রমণ করলে আমি তাকে ঢুসবো না? নিশ্চয়ই। আমাকে কেউ গুলি মারলে আমি তো পান্ডা গুলি মারবো, আত্মরক্ষা। কিন্তু দেশপ্রেম সেইটুকুতে নিজেকে সংযত রাখে না, সে শেখায় অন্যে অহেতু কামান ডাকলে অন্যায় ফাউল বলে খেঁচাতে, কিন্তু আমি অন্যকে অহেতু ঝাঁঝরা করলে তা নিয়ে গর্ববোধ করতে, আমার রাজ্য অন্যের সম্মানের পাজরা মটমটিয়ে বিস্তৃত হলে তা নিয়ে জয় দামা বাজাতে। সে শেখায় স্বাধীন চেতা মানুষকে হাতির পায়ের তলায় দলতে, দেশপ্রেম হিংস্র কাঠ গোমার মানুষ অবমাননাকারী দখলদার সংকীর্ণ চিত্র। সে সেজেছে সাম্প্রদায়িকতার স্লাইড বড় ভাই, আর বেমালুম চেপে গেছে যে আন্তর্জাতিকতার চেয়ে বিশ্বজনীনতার গরিয়ান পরিব্যাপ্তির চেয়ে সে অনেকটা বেঁটে বিকৃত ও পঙ্গু। সাধে স্যামুয়েল জ্যানসন বলেননি দেশপ্রেম সাউন্ড রেলের শেষ আশ্রয়। আমি অন্য বিষয়ে প্রশ্ন করতে চাই, আপনি জানেন যে খুব সম্প্রতি চ্যাট জিটিপি নিয়ে খুব আলোচনা হচ্ছে, এবং আপনি যদি তাকে বলে দেন যে তুমি আমাকে একটা নোবেল জয়ী একটা উপন্যাস লিখে দাও তো বাবু, হয়তো সে কিছুদিনের মধ্যে তাও করবে। এ যদি হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তির পরিচয়, তাহলে আমরা যারা দুটো লাইন লিখে খেয়ে পড়ে বেঁচে আছি তাদের ভবিষ্যৎ কি? অন্য লাইন খুঁজতে হবে, এতে কোনো সন্দেহ নেই যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে আজ হয়তো অতটা পারছে না, কিন্তু কিছুদিন পরে ব্রিলিয়ান্ট কিছু করতে পারবে না, মানে এরা রবীন্দ্রনাথের মতো লিখতে পারবে না, কিংবা এর মধ্যে থেকে আখতারুজ্জামান ইলিয়াস হবে বলে মনে করি না, কিন্তু মাঝামাঝি একটা স্ট্যান্ডার্ড এরা ডেলিভার করে দেবে। মানে কিছুদিনের মধ্যে আপনাদের এবং আমাদের বই মেলায় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লেখা বই বেস্ট সেলার হবে, তারা সই করতে হয়তো পারবে না এসে, কিন্তু বিরাট হই হই হবে এবং বলা হবে যে কি মানুষ কি লেখে, তো ঠিকঠাকই লেখে, এতে কোনো সন্দেহ নেই। এবং তার ফলে এরা তো শুধু লিখবে না, এরা গান গাইবে, বাজনা বাজাবে, আলাদা ছবি আঁকছে, হ্যাঁ ছবি আঁকবে, সিম্ফনি তৈরি করবে। ফলে সাধারণত যারা ভাবতো এতদিন যে আমি একটু লিখে, আমি একটু গান গেয়ে, আমি একটু শিল্প করে বেশ নামটাম করবো বা অন্যান্য কিছু সুবিধে পাবো, তাদের সুবিধে গেল, এতে কোনো সন্দেহ, অনেক কিছুরই সুবিধে গেল, প্রচুর লোকের চাকরিও চলে যাবে, একটা হ্যানা তেনা রোবট বা কিছু এসে এত কাজ করে দেবে যে তুমি বাড়ি যাও, ও তো অনেক বেটার কাজ করছে, ছুটিও চায় না, চা খেতে যায় না, হাঁ করে বাইরের দিকে তাকিয়ে থাকে না, পেট ব্যথা হয় না, তো তুলনাহীন করছে। এবার তো আপনি যত এই পরিবারে কি করছে, আমার মানুষ খেতে পাচ্ছে না, ঘন্টার মাথা ওইটাই চলবে। ফলে অনেক সর্বনাশ হবে, তার মধ্যে একটা হচ্ছে অনেক লেখালেখি আর চলবে না, তার মধ্যে যদি কেউ বলে না বাবা দেখেছো উনি এআই এর চেয়ে ভালো লেখে, মানে ভাবা বিরাট কমপ্লিমেন্ট, না 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 উনি এত ভালো লেখেন, আমরা তো মাঝে মাঝে মনে করি রবীন্দ্রনাথ যে লিখেছেন তার সঙ্গে টক্কর দিতে পারেন, সেরকম বলে চ্যাট জিপিটি যা লিখেছে তার চেয়ে ভালো লিখেছে রে, বই পড়, ওখানে বিজ্ঞাপন দেওয়া হবে, হ্যাঁ যে আপনারা কি দেখছেন চ্যাট যা লিখেছে তার চেয়ে আমরা ভালো লিখেছি, বা তখন আরো যারা নাম হবে যে ইনি ইনি চ্যাটের চেয়েও ভালো লিখেছেন, ভালো বই পড়, সেই হবে। কিন্তু সাধারণভাবে যে যত লোক লিখছেন, যত লোক শিল্প করছেন, তাদের ভাগ মারা যাবে তেমন কোনো তাহলে তো এক প্রশ্ন প্রশ্ন আসে, সেটা হচ্ছে তাহলে কি সাহিত্যের ভবিষ্যৎ কোথায় তাহলে? মানে না তখন তাকে এআই এর সঙ্গে কম্পিটিশন করে বেঁচে থাকতে হবে। দেখুন এমনিতে তো আমাদের আমাদের স্বভাবটা হচ্ছে একটু প্রতিকূলতার সম্মুখীন হলেই আমরা কাঁদতে বসি, এই আমার কেন জমি চলে গেল, আমার জায়গাটা ছিল এখানে, আমি সাহিত্যটা করছি, এর মধ্যে ও এসে নাক গলাচ্ছে, কিন্তু নাক গলাবে নাই বা কেন? মানে আমার বক্তব্য হচ্ছে এই যে আমি একটা কাজ করছি, তখন এরকম তো হতেই পারে যে সেই কাজের একজন প্রতিযোগী এসে উপস্থিত, আমি খুব ভালো ক্রিকেট খেলি, আমার পাড়ায় আমার খুব নাম, ও অন্য পাড়া থেকে আরেকটা বাড়ি হলো, একজন এসে বাড়ি করলো, সেই ছেলেটা হচ্ছে অনেক ভালো ক্রিকেট খেলে, তখন আমার রাগ হবে, কিন্তু কি করবে, আমায় তো ভালো খেলে দেখাতে হবে যে আমিও ভালো খেলি। এখন আমি যদি শুধুমাত্র ক্ষোভ আর কাঁদু নিয়ে আর রাগ নিয়ে থাকি, কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমার চলে, কেনই বা করবে না, করছে করুক, দেখি আমি তার চেয়ে ভালো যদি পারি, আর যদি না পারি আমার হার স্বীকার করার, আমার আমাকে একজন গুড লুজার হতে হবে, তখন আমি না আমার আমার ভাত কেটে দিলে অতএব ও খারাপ কেন কাটবে না, কারণ সে তো রবীন্দ্রনাথের আগে হয়তো একজন খুব বড় লিখতেন, বা রাজেশ খান্না দারুণ সিনেমা করতো, অমিতাভ বচ্চন সে তার ভাত খেয়ে আমি এত ভালো নায়ক ছিলাম, মার অমিতাভকে, অমিতাভকে ব্যান কর, এ তো বলতে পারে অমিতাভ তার যোগ্যতাই করেছে, যদি চ্যাট জিপিটি আমার চেয়ে ভালো দেখে আমার মেনে দেবে, এই ছবি বাবু আপনার বক্তৃতা কে শুনবে, ও সে রোবটটা অনেক ভালো বক্তৃতা, তাহলে রোবটকে নিয়ে যাবে,
হেমন্তের গান, মানাতের গান, এখন আমরাও বাবাদের বয়সে চলে গেছি, আমরা ইদানিংকালে যখন দেখি যে বাবা ফোকের সঙ্গে র‍্যাপ মিক্স করে দেওয়া হচ্ছে, আমরা আমাদের যে এই পরবর্তী প্রজন্মকে বলি তোরা এইসব কি গান শুনিস, আমরা শুনতাম চন্দ্রবিন্দুর গান। গানের কি রুচিটা কি জেনারেশন ধরে ধরে বদলায়, বা গানের কি আসলে জেনারেশন পর জেনারেশন ধরে গানের মান পরিবর্তন হতে থাকে? শুধু গানের নয়, একে তো নতুন জিনিস হয় এবং নতুন জিনিস সাধারণত বাঙালিরা নতুন জিনিস গ্রহণ করতে পারে না। বাঙালিরা সাংস্কৃতিকভাবে খুব সংকীর্ণ একটা জাত, একদম ভালো না, এবং কোনো রকম উদার চিত্ত মুক্ত মন এদের নেই, অধিকাংশের নেই, কিছু মানুষের তো সবসময়ই থাকবে। এবং যেটা হয় সেটা হচ্ছে যে কোনো নতুন জিনিস এলেই প্রথমেই বাধা দেয় যে এটা কিচ্ছু হচ্ছে না, সেটাকে খোলা মনে আগে দেখবো, বিচার করবো, তারপর মত দেবো, এ কেউ করে না। ফলে যে কোনো প্রজন্মই বলে যে এটা এটা কিছু হচ্ছে না। যখন আমরা তো দূরস্থান, যখন প্রথম সুমন চট্টোপাধ্যায় এসেছিলেন তখন কবির সুমন নাম ছিল না, তখন তাকে যাচ্ছেতেই বলা এ গান তো থাকবে না, দু বছর গান হচ্ছে বাবা পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছেন গরুগিরা গান, তোমাকে যাই তোমাকে যাই, এটা গান হচ্ছে না। আজকে তারাই বলছে সুমন উড়ি বাবা তুলনা হয় না, কারণ বুড়ো হয়ে গেছে, বুড়োদের খুব ভালোবাসে বাঙালিরা সংস্কৃতির জগতে। এই যে আপনি বলছেন এখন চলে, কারণ আমার টাক পড়ে গেছে, আগে ঘুরছিলেন কিন্তু মজা করেছে ফাজিল কতগুলো, এখন চন্দ্রী বাবু কি ভালো লেখেন, টাক পড়ে গেছে, আরো যখন বুড়ে উঠতে পারবে না, এবার জীবন কৃতি পুরস্কার দেওয়া আছে চন্দ্রী ভট্টাচার্য, সে থরথর করে হুইলচেয়ারে ভোট করে আসছে, কি উনি কিন্তু খুব ভালো ছিলেন, কেউ জানে না তখন, তার একটা গানও কেউ শোনে না, কোরিয়ান গান শোনে, অ্যাঙ্কার বলছে আপনার মতো যে একটা হাত দান দিয়ে অভিনন্দন করুন এই বুড়ো বাবু, একটাই ভালো বেচারা হাঁটতে চলতে পারে না, দিয়ে দাও একটা জীবন কৃতি পুরস্কার দিয়ে দাও। সে কাপা কাপা গলে অনেক ধন্যবাদ, আপনারা তো কেউ এখন আমাদের গান শোনেন না, আমরাই ভালো লিখতাম, উনি কিন্তু ভালো, কেউ জানে না কি লিখেছি, কে আমরা একটা গানের নাম দিয়ে জানে না, ছাড় তো লিখতো নামি দেয় পুরুষকে নামিয়ে দেয় এই বলে গান না চোখে বা নাচ, এই তো হবে। ফলে জিনিসটা হচ্ছে বাঙালিদের সবসময় নিয়ম যে আমি যখন আমার যখন যৌবন ছিল, আমার যখন কৈশোর ছিল, যখন আমার সবচেয়ে বড় কথা প্রাণ শক্তিটা সবচেয়ে বেশি ছিল আর গ্রহণ ক্ষমতাটা সবচেয়ে বেশি ছিল, বিয়ে হয়নি তো, ফলে বিরক্তি অপ্রসন্ন তো ওটা অতটা ছিল না, একটা জিনিস গ্রহণ হয় না, নাটক দেখতে গেছে, নাটকটাকেই মন দিয়ে দেখছে, সে পেছনে পেছনে না এই যে জীবনটা হয়ে গেলো, টাকাই বা কোত্থেকে আসবে, বাচ্চাটা কোন স্কুলে যাবে, আর তাছাড়া রোজ রাত্রি মাথা ব্যথা বলছে, হয় না এই যে অপ্রসন্নতাটা ভেতরে সেটা তো নেই, বলে যে মন দিয়ে এরকম করে উৎপলদত্ত নাটকটা দেখছে, মন দিয়ে এরকম করে জগন্মোহন মিত্র শুনছে, মানে জিনিসটাকে গ্রহণ করছে। তা লোকের কি হয়, লোকের মনে হয় যে এই যে শিল্পটা দেখলাম এর আর কোনো তুলনা নেই, তা পরবর্তীকালে যে শিল্প আসে তার কিছুটা আঙ্গিকও বদলায়, তার কিছুটা বিষয় বদলায়, উপস্থাপনাটা বদলে যায়, তাদের মধ্যে হয়তো যারা একটু কম বয়সী হন তাদের মধ্যে সাধারণত একটু উগ্রতা ঔদ্ধত্য তেজ থাকে যে সব কিছুকে ভেঙে ফেলবো, আর এইভাবে নাটকটা করবো, এইভাবে সাহিত্যটা করবো, কে বলেছে কবিতা বই গদ্য যাবে না, এই এই সব সমস্ত জিনিসগুলোকে তখন বলি এ আবার কি, এরকম তো আমরা অভ্যস্ত নই, এবার অভ্যস্ত নয় মানে এটা হবে না বা খোলা মন নিয়ে দেখবো না তা নয়, কিন্তু ওই জিনিসটা চলে আসে যে আমার কৈশোর যৌবনে যে জিনিসগুলো আমাকে এতটা আনন্দ দিয়েছে সেটাই শিল্পের সর্বোৎকৃষ্ট নমুনা, তারপরে যা আছে সেটাকে আর আমি গ্রহণ করবো না। এটা সমস্ত বাঙালি, বাঙালি কেন সকলের মধ্যেই আছে, কিন্তু আমার ধারণা বাঙালির মধ্যে একটু বেশি আছে, ইউরোপ ইউরোপের একটু কম আছে, নতুন জিনিসকে বাঙালি গ্রহণ করতে শেখে না। কিন্তু তারপর যখন আপনি যেটা বলছেন যে চন্দ্রবিন্দু শুনে তখন যারা মাতোয়ারা হয়েছে তারা যখন আবার একটু বড় হয় তারা তখন শুনে, বিটিএসটা কী বলতো কী কোরিয়ান গান বলতো বাংলা গান শুনবে, এই চন্দ্রবিন্দু শোনে এইটা তোমার গান, হা চোখে জল এসে এই যে বললো বললো তাদের ঘন্টার মাথা তারা ওটা শুনবে, আবার তারা যখন বড় হবে তাদের ছেলেদের তারা যাচ্ছে তাই বলবে যে কোরিয়ান গান না শুনে তোর কী কী গান শুনছিস তোর, হ্যাঁ লেবানন এরকম গান হচ্ছে, এটা চলবে, এটা এইভাবেই পৃথিবী চলেছে। কিন্তু কিছু লোক থাকবেন যারা খোলা মনে পুরোটা বিচার করবেন, তারাই শিল্পর প্রকৃত মানে বোদ্ধা সমজদার এবং সমাধান করে। আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি অ্যামাউন্টের সময় যাতে দর্শক আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু কবি দুর্গাপ্রসাদ এখানে অনেকে দাঁড়িয়ে আছেন, বাইরেও কিছু লোক দাঁড়িয়ে আছেন। একটু আপনার লেখায় ফিরে আসি, আপনার আরেকটা লেখা পড়ছিলাম সেটা হচ্ছে লাল জুতো কালো জুতো, যেখানে আপনি কাদম্বরী দেবীর একটা কাল্পনিক সাক্ষাৎকার নিয়েছেন, সেখানে আপনি বলতে চেয়েছেন যে শিল্পী এবং তার শিল্পকে আলাদা করে দেখতে হবে, সাহিত্যে
সাহিত্যিক এবং তার সাহিত্যকে আলাদা করে দেখতে হবে। আমাকে একদমই যেমন রোমান পোলানস্কি তিনি পেডোফাইল ছিলেন জন্য কি আমরা বিয়ানিস্ট দেখবো না, নাকি আমরা তার ব্যক্তি জীবনকে আলাদা করে রাখবো আবার তার সৃষ্টিকর্মকে আলাদা করে দেখবো? আমার মতে আলাদা করে দেখবো। হ্যাঁ, কিন্তু এই ফট করে বলে দেওয়ার যে অনেকগুলো যুক্তি সাজাতে হয়। এবার এই নিয়ে আমি আরও লেখা লিখেছি, এই আপনি যে লেখাটা বলছেন তা ছাড়াও লেখা লিখেছি। এবার এইটা একটা স্বাভাবিকভাবেই খুব বিতর্কের জায়গা, বিদেশেও খুবই বিতর্কের জায়গা। উডি অ্যালেনকে নিয়ে বিতর্ক হচ্ছে, পোলানস্কিকে নিয়ে বিতর্ক হচ্ছে। অনেক মানুষ মনে করেন যে একজন মানুষ যদি অপরাধ করেন তাহলে তার শিল্পকে আমি গ্রহণ করবো না, কিন্তু আমি আমি তা মনে করি না। এবারে ধরুন একটা লোক খুব ভালো ক্রিকেট খেলে, এইবার সে ব্যক্তিগত জীবনে অত্যন্ত ইতর একজন, এবার আমি কি তাকে ক্রিকেট টিমে নেবো না? মানে আমরা তো অর্ধেক লোক ব্যক্তিগত জীবনে কীরকম ছিলেন জানিও না। মানে আমি এখন বিস্তৃতভাবে এই যুক্তিটা বলছি না, কারণ অনেকটা বলতে হয়। আমি এর আগে বলেওছি, মানে আমার কলকাতা লিটারেরি মিটে নিয়ে কথা বলাও আছে, তবু এইটুকু বলি যে আমরা তো জানি না। ধরুন কালিদাস কীরকম লোক ছিলেন আমরা তো জানি না, হয়তো অত্যন্ত বাজে লোক ছিলেন। আবার যদি পাবলো পিকাসোর জীবনটা পড়েন দেখবেন যে মানুষ হিসেবে তিনি মোটে সুবিধের লোক ছিলেন না, ও অনেক মানুষকে তিনি অনেক রকম অত্যাচার করেছেন যে আমরা ভাবতেও পারি না। কিন্তু তাদের তো পিকাসোর যে চিত্রকর্ম, যে শিল্পকর্ম, সেটার তো তুলনা হয় না। এবার সেটাকে আমি যদি সরিয়ে দিই না, বাজে লোক ছিলেন আমি পিকাসোর ছবি দেখবো না, তাহলে কে বঞ্চিত হলো? আমার তো মনে হয় মানুষ বঞ্চিত হলো, যে পিকাসোর ছবি ছাড়া যদি চিত্রশিল্পের ইতিহাস লেখা হয় তাহলে ইতিহাসের প্রায় প্রধান অধ্যায়টাই বাদ চলে যাবে। তাই আমরা যখন একটা শিল্প দেখবো, আমার মতে ওই শিল্পটাকেই দেখা উচিত। সেই লোকটা কীরকম ছিল, সে লোককে মেরেছিল কি না, সে নিগ্রহ করেছিল, তার জন্য তার শাস্তিপ্রাপ্য দিতে হবে। একটা লোক যদি চুরি করে বা একটা লোক যদি সত্যি সত্যি প্রমাণিত হয় যে সে পেডোফাইল, তাকে জেলখানায় দিতে হবে। কিন্তু সে যদি অসামান্য সিনেমা বানিয়ে থাকে, সেই সিনেমাটাকে আমি ব্যান করে দিতে পারি না। এটা হচ্ছে একটা এক লোক ওটা চাকরি করে এইভাবে ধরে নিতে হবে, সে যখন শিল্প করছে তার বাকি জীবনটার থেকে সে আলাদা, এটা ধরে নিতে হবে। আমি কাদম্বরী দেবীর একটা জায়গায় পড়ি, এটা এটাও অনেকটা পড়তে পারলে ভালো হতো কিন্তু সেই সময় নেই, কিন্তু একটা জায়গা পড়ি। অনেকে তো মনে করেন যে আমি যখন সাহিত্য সমালোচনা করব তখন সাহিত্যিকের ব্যক্তিগত জিনিসটা যদি আমি জানতে পারি আমার সমালোচনাটা ভালো হয়, ঋদ্ধ হয়। কিন্তু এখানে কাদম্বরী দেবীটা বলছেন না, একটা লোক যদি একটা লেখকের ব্যক্তিগত জীবন না জেনে শুধুমাত্র তার গদ্যটা পড়লো বা পদ্যটা পড়লো, সে কি সেটা কম বুঝলো? তখন যিনি প্রতিবেদক তিনি মনে করেন হ্যাঁ অবশ্যই একজন মানুষের শিল্পীর ব্যক্তিগত জীবনটা আলোচনা করা উচিত। সে বলছে হ্যাঁ কম বুঝলো, মানে যে জীবনী পড়েছে সে হয়তো বুঝেছে নেরুদা এটা কাকে ভেবে লিখেছিলেন। কাদম্বরী দেবী বলছেন আহ, তাতে রসালো অ্যানেকডোট পাওয়া গেল কিন্তু কবিতাটা কি করে বেশি বোঝা গেল? এ তো গোটা ব্যাপারটাকে উল্টে দেখার চেষ্টা, তোর সামনে একটা কবিতা আছে, তুই তার লাইনগুলো পড়ে চিত্রকল্পগুলো ভেবে শব্দগুলো চেনে তার ভাবটা ঘোরটা নেওয়ার চেষ্টা কর। তার বদলে ঘুরতে বসলি, এটা লেখার সময় কবির কার সঙ্গে অ্যাফেয়ার চলছিল? কবিতাটাকে স্টার্টিং পয়েন্ট হিসেবে না ধরে কবিতাটাকে লাস্ট স্টেশন হিসেবে ধরলি? আর ফ্ল্যাশব্যাকে কি জানতে চাইলি কবিতাটার ফিনিশ প্রোডাক্টটা কী করে অ্যারাইভ করা গেল? এই শেকড় গোয়েন্দাগিরির সঙ্গে কেচ্ছা সুখসুখের পার্থক্য কি? প্রতিবেদক বা একটা লাইন কবি কেন লিখলেন সেটাই তো সাহিত্য বিশ্লেষণ। কাদম্বরী না, কেন লিখলেন আর্ট এখনো প্রশ্নই নয়, প্রশ্নটা হলো কী লিখলেন, লেখাটা কী বলছে। ধর এক পরিচালক বললেন আমার বাবা আমার মাকে খুব পেটাতো, তাই এই সিনটায় নায়ক নায়িকাকে পেটাচ্ছে। শুকনো পণ্ডিত বলবে ইউরেকা, সোর্স মিল গায়া, কারণ সে শিল্পের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনকে ভাবে শিল্পের সত্য। আসল সিনেমা প্রেমী বলবে আমি দেখব ছবিতে ওই সিনটা সুপ্রযুক্ত কি, অভিনয় কেমন হয়েছে, ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ব্যবহারটা ভালো। এগুলো ছেড়ে যদি ওই কোন ঘটনা অবলম্বনের দিকে মন চলে যায় সেটা ছবি বিশ্লেষণ হলো না, ফিল্মটাকে উপলক্ষ করে গল্প গসিপে মন ঢালা হলো। এমনকি বাবার মারধরের বাস্তব দৃশ্য থেকেই ওই সিনের সংলাপ ও অভিনয় যদি হুবহু টোকাও হয় তাতেও কিছু এসে যায় না, কারণ আসল জিনিস বাবার চর নয় নায়কের চর, যেটা আমাদের সামনে শিল্পটায় ঘটছে। প্রকৃত রসিক ভাববে চরটার মধ্যে দিয়ে চরিত্রটার কেরিয়ার ব্যর্থতার জ্বালাটাই কি ফুটে বেরোলো? ওই যে দ্বিতীয় সিনে একটা কলেজের মেয়ের দিকে সে তাকিয়েছিল টস টস করে, সেই চাউনিটাকে মনে রেখে এর পিছনে কি যৌন হতাশাও খুঁজে পাওয়া যায়? মানে প্রশ্ন ও ভাবনার উপাদানগুলো আসছে সিনেমাটার মধ্যে থেকে, যেটা দেখানো হচ্ছে শোনানো হচ্ছে তা থেকে, সেগুলোই সিনেমাটাকে ধারণ করে রেখেছে। অন্য সব মগজবাজির অধিকার ও দাপানি সিনেমাটার বাইরে। আরও অনেকটা লেখা আছে কিন্তু এইটুকুতে একটা ইঙ্গিত পাওয়া যাবে আমি কি বলতে চাইছি। মানে এখানে বলা আছে যে রবীন্দ্রনাথ লেখাটা লেখার সময় কী রঙের মোজা পরেছিলেন,
বা প্রদীপের আলোয় লিখেছিলেন না বিদ্যুতের আলোয় লিখেছিলেন, নাকি তাকে তিনি পোস্ত আনতে বলেছিলেন চাকরকে না হিং আনতে বলেছিলেন, এর দ্বারা ওটা নিয়ন্ত্রিত হতে পারে লেখাটা, কিন্তু সেইটাই বড় কথা নয়। তার কারণ হচ্ছে এমনকি স্বয়ং রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করলেও উনি বলতে পারবেন না যে লেখাটা উনি কেন লিখেছেন। এটা শেষকালে একটা জায়গা আছে যেখানে কাদম্বরী বলছেন যে চারুলতাটা আমাকে ভেবে লেখা কিনা এইটা রবিও বলতে পারবে, কারণ প্রাথমিকভাবে হয়তো একজন শিল্পী একজনকে ভেবে লিখতে শুরু করে, তারপর হয়তো গোটা নারী ইমেজটা তার কাছে যায় তাই নিয়ে লেখে, তারপর হয়তো এই লেখাটা টেকনিক্যাল প্রয়োজনে লেখাটা বদলাতে থাকে যে এই প্যারাগ্রাফটা দেবো না এটা একটু বাহুল্য হয়ে যাচ্ছে বাদ, বা কবিতাটা লিখছি এখানে এই অন্তরুপ্রাসটা ভালো না এটাকে বাদ দিয়ে অন্য লাইন আছে। ফলে এতগুলো জিনিস মিলিয়ে একটা জিনিস লেখা হয় যে যদি কবিকেও বলা হয় যে কেন কবিতাটা লিখলেন পুরোটা ব্যাখ্যা করুন প্রত্যেকটা লাইন ঠিক কোত্থেকে এলো সেও বলতে পারবে, তার অবচেতনের তো অবদান আছে বাবা। ফলে যেখানে সে নিজেই বলতে পারবে না সেখানে অন্য একটা লোক আর কতখানি বলতে পারবে, তাই কোত্থেকে এলো এটা বড় কথা না, বড় কথা হচ্ছে কি বলবে কি প্রকাশ করবে, এইটা আমি বলতে চাইছি। দাদা আরেকটা প্রশ্ন আসে, এটা হচ্ছে যে সাহিত্য একটু জনপ্রিয় হয় তো তাকে একটু উড়িয়ে দেওয়ার প্রবণতা থাকে এবং বলা হয় বাজারি সাহিত্য, আবার এই পপুলার সাহিত্য বরং ক্লাসিক সাহিত্য চিরকালীন একটা দ্বন্দ্ব চলে আসে, সাহিত্যকে কি এভাবে ভাগ করা যায় যেটা পপুলার এটা ক্লাসিক? আমি মনে করি দাদা, হ্যাঁ এমনিতে সিনেমা নিয়েও শশী কাপুর একটা কথা বলেছিলেন, তারপর থেকে আমাদের সর্বত্র এটা উদ্ধৃত করা হয় যে আর্ট ফিল্ম এবং কমার্শিয়াল ফিল্ম বলে কিচ্ছু নেই, দে আর অনলি গুড ফিল্মস অ্যান্ড ব্যাড ফিল্মস, কথাটা প্রচণ্ড প্রচণ্ডভাবে আবৃত হয়েছিল এবং এখনও সকলেই তাই বলে। আমি মনে করি ভাগ করা যায় আর্ট ফিল্ম কমার্শিয়াল ফিল্ম, সেরকমই ভাগ করা যায় বাজারি সাহিত্য এবং অন্য বাজারি নয় এরকম সাহিত্য। এবার এতেও কোনো সন্দেহ নেই যে এর মধ্যে আবার ওভারল্যাপও আছে, মানে আপনি চ্যাপলিনকে কী বলবেন, মানে উনি উনি জনপ্রিয় সাহিত্য করেন না জনপ্রিয় ছবি করেন নাকি উনি নিজের মতো ছবি করেন, এখন প্রশ্নটা আলাদা আসলে। একটা সিনেমা সেটা সেটা আর্ট ফিল্ম হতে পারে এবং ভয়ানক জনপ্রিয় ছবিও হতে পারে, আবার আরেকটা সিনেমা অজনপ্রিয় হতে পারে এবং একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবিও হতে পারে, ফলে এর মধ্যে অনেকগুলো ওভারল্যাপ আছে। কিন্তু প্রধান যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে একটা সাহিত্য বা সিনেমা বা যে কোনো শিল্প দেখলে তার উদ্দেশ্যটা বোঝা যায়, অর্থাৎ তার অগ্রাধিকারটা কী, মানে সেই সিনেমাটা প্রধানত মানুষকে খুশি করার জন্য তৈরি নাকি একটা কিছু বলার জন্য তৈরি। কিছু মানুষ আছেন মোৎসার্টের সঙ্গীত সমস্ত মানুষ হই হই করে শোনেন, আবার মোৎসার্টের সঙ্গীত তুলনাবিহীন, আবার সত্যজিতেরম ছবি করতে পারেন, আবার চ্যাপলিনেরম ছবি করতে পারেন, আবার অনেকে পারেন না, আন্দ্রেই তারকভস্কির ছবি সব মানুষ গ্রহণ করতে পারেন না, জালুক গোদারের ছবি সব মানুষ গ্রহণ করতে পারেন না, কমল কুমার মজুমদারের গদ্য বিনয় মজুমদারের কবিতা সবাই হই হই করে পড়ে, এমনকি জীবনানন্দের কবিতা সাধারণ মানুষ হই হই করে পড়বেন এরকমটা প্রত্যাশা প্রায় করা যায় না, কিন্তু তাদের কবিতাকে আমরা মাথায় তুলে রেখেছি, এদের সিনেমাকে আমরা মাথায় তুলে রেখেছি। ফলে প্রধান যেটা দেখতে হবে সেটা বোঝা যায় একটু রসিক হলেই বোঝা যায় যে এই জিনিসটা প্রধানত করা হয়েছে কেন, এটা কি পিপল প্লিজিং এর জন্য করা হয়েছে, অর্থাৎ অনেক মানুষের মধ্যে জিনিসটা ছড়াক মানুষ যা চাইছে সেইটা আমি শিল্পে আনবো, নাকি শিল্পে আমি আনবো যেটা আমার ইচ্ছে হচ্ছে আমি আশা করবো মানুষ এটাকে ভালোবাসবে, এই হচ্ছে দুটো সম্পূর্ণ বিপরীতমুখী স্রোত। যে আচ্ছা লোক এখন কি নিচ্ছে থ্রিলার, না চল একটা সিনেমা থ্রিলার করি, আচ্ছা তারপরে ও একটা আইটেম নাম্বার চাইছে দেখ একটা আইটেম নাম্বার জুড়ে দে, শেষকালে কী বলছে একটা নায়ক নায়িকার মিল একটা 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 সময় ছিল যখন উত্তম সুচিত্রা যেভাবে এসে পরস্পরকে জড়িয়ে ধরতেন তার একটা নির্দিষ্ট ছন্দ ছিল, মানে তাই নিয়ে লেখালেখি হয়েছে আপনারা ভালো করে দেখলে দেখতে পাবেন যে প্রথমে দুজন দুজনের দিকে একটু হাঁটতেন তারপর ছুটতেন আবার হাঁটতেন তারপর পাই পাই করে ছুটে এসে জড়িয়ে ধরতেন। এবার এই যে চার ভাগে ভাগ করা হলো এই জড়িয়ে ধরা, সেটা বিমানবন্দরে জড়িয়ে ধরা মাঠে জড়িয়ে ধরা সমস্ত সিনেমা ওইভাবে শেষ হচ্ছে উত্তম সুচিত্রার, যে ঠিক ওইভাবে চার ভাগে ভাগ হয়ে জড়িয়ে ধরতেন। এবার এই যে তার মানে কি একটা লোক যে শিল্পী সে মানুষের ভোট আগে নিচ্ছে, সে দেখছে মানুষ কি চায়, এক দুই তিন চার পাঁচ সে ঠিক করলো মানুষ এই পাঁচটা জিনিস এখন নিচ্ছে, সেই পাঁচটা জিনিস তার শিল্পে থাকবে আগে ঠিক হয়ে গেল, এইবার শিল্পটা রচনা করা, এইবার ভালো শিল্প রচনা করা যায়, স্বয়ং শেক্সপিয়ারে ভেবে শিল্প রচনা করেছিল, কিন্তু এটাকে খুব আদর্শ শিল্প রচনার পদ্ধতি হয়তো বলা যায় না, শেক্সপিয়ার যিনি এসেছিলেন উনি পেরে গেছেন। এবার আরেক রকমভাবে শিল্প রচনা করা যায় সেটা হচ্ছে আমি মনে করি আমি এরকম করব, এবার আমি আশা করতে পারি এটা মানুষ নেবে, সব সব শিল্পীই চায় সে জনপ্রিয়, পৃথিবীতে কোনো শিল্পী নেই না এটা শুধু আমি আর আমার ভাই বউ বুঝবে কেউ বুঝবে এইরকম প্রতিজ্ঞা করে কেউ আসে, কিন্তু তার অগ্রাধিকারটা কি, অগ্রাধিকার হচ্ছে আমি আমার শর্তে শিল্প করব, তারপর যদি তুমি নিতে পারো নেবে না দিন না দুর্ভাগ্য না নিলে আমি পারলাম না আমি আমি জনপ্রিয় হতে পারলাম না মিটে গেল, আর যদি নেয় তাহলে ভালো,
কিন্তু আরেকটা শিল্পপতি না আমাকে বাড়ি করতে হবে, তার জন্য আমি পয়সা তুলে ফেলতে হবে আর ফ্ল্যাটটা বুকিং করে ফেলেছি, আর কি জায়গা নেই, তাহলে তুমি যা চাইছো তাই দেবো। দুপক্ষেই মহৎ শিল্প হয়, দুপক্ষেই জঘন্য শিল্প হয়, কিন্তু উদ্দেশ্যটা কী তা দেখে অগ্রাধিকারটা বোঝা যায়। আর অগ্রাধিকার যার পয়সার দিকে বেশি সেটা কমার্শিয়াল, আর অগ্রাধিকার যার শিল্পের দিকে বেশি সেটা কমার্শিয়াল নয়। আমার শ্রদ্ধাটা যা কমার্শিয়াল নয় তার দিকে বেশি। আরেকটা প্রশ্ন এসেছে খুব চমৎকার, যে আমি পড়ে শোনাই বাহারের যে ঠিক আছে বাঙালির যে বর্তমান পরিস্থিতি, এই চিন্তার ক্রম অবনমন, সংস্কৃতির বিমুখতা এবং আরো নানাবিধ সংকটে যে জাতি আক্রান্ত, সেই জাতির ভবিষ্যৎ কেমন হতে পারে? মানে দাদা, আমি যদি এইভাবে আপনাকে বলি যে আমরা বাংলা ভাষাভাষী প্রায় 25 কোটি, কিন্তু আমরা সংখ্যার দিক দিয়ে ভারী হয়ে থাকলাম, একটা গুণগত সম্পূর্ণ একটা জাতি হয়ে উঠতে পারলাম না, এটাকে আপনি কীভাবে দেখেন? এবং ক্রমশই সেই রেখাটা কোথাও নিচের দিকে চলে যাচ্ছে, এটাকে আপনি কীভাবে দেখেন? দেখুন, দেখবো আবার কীভাবে, সবাই যা দেখে খারাপভাবে দেখি, মানে যে এটা হয়েছে এটা খুব হতাশা যাবে। তাহলে বাঙালি একটা এটাই এটা মনে হ্যাঁ, এখন দেখুন এইটা এই আলোচনা অনন্তকাল চলতে পারে, এই প্রশ্নের উত্তর হয় না। এটা ঠিক যে এতজন মানুষ বাংলা বলছেন, এতজন মানুষ বাংলা সংস্কৃতির প্রতি উৎসাহী, সমস্ত বাঙালির মধ্যে সামান্য লক্ষণ হচ্ছে এই যে হাই হাই বাংলা সংস্কৃতির কী হলো বলে তাদের ঘুম হচ্ছে না, রাত্রিবেলা ঘুম ভেঙে যাচ্ছে, খাবার মুখে উঠছে না, কিন্তু তারপরও কেন বাংলা সংস্কৃতি এইরকমভাবে আন্তর্জাতিক নিরিখে খুব একটা পাত্তাই পায় না, এটা নিয়ে আমাদের সকলের দুশ্চিন্তা আছে। কিন্তু কী যে করা হবে, কী করে সমাধান হবে আমি জানি, কয়েকটা সমাধান হয়তো হয়, কিন্তু সে অনেক বড় আলোচনার ব্যাপার, আমি বলতে পারবো না। সবার মধ্যে দুঃখ আছে, কিন্তু আমি দেখেছি কারোর মধ্যে খুব পরিকল্পনা নেই, মানে এটা নিয়ে সবার হতাশা আছে যে বাংলা চলবে না, বাংলা চলছে না, বাংলা উচ্ছন্নে যাচ্ছে। কিন্তু আপনি যদি বলেন তাহলে এবার কী করা হবে, মশায় সমস্যা তো হলো, সমাধান এমনিতে সমাধান বাঁচানো খুব শক্ত, আমি এমন বাঁচাতে পারি না, প্রায় কেউই পারে না। সমস্যাটাকে বিভিন্ন দিক থেকে দেখতে দেখতে হয়তো কিছু সমাধান উঠে আসতে পারে। আমি বিদেশেও দেখেছি বাঙালিদের মধ্যে হাহাকার আছে, কিন্তু কী করণীয় জয়ন্তী করে, এখন আমার মনে হয় যে তাতেও যে বিরাট লাভ তা নয়। আমি যদি 25শে বৈশাখ আমার ছেলে মেয়েকে দিয়ে ওই নাচগুলো নাচাই, দেবদাগ্রাস মাসি মাসি করে খুব চিৎকার হলো, তাতে বাংলা সংস্কৃতি খুব হৈ হৈ করে উঠে পড়লো, সেরকম আমার মনে হয় বাংলা এমন লেখা লিখতে হবে যা আন্তর্জাতিক নিরিখে এই মুহূর্তে একটা সাংঘাতিক একটা কিছু লেখা হবে। এমন সিনেমা করা হলো, বাপরে বাপ, বার্লিন বললো যে না এরকম সিনেমা আর হয় না, সেটা করতে হবে। এবার করতে হবে বললেই তো করা যায় না, তার জন্য প্রতিভা প্রয়োজন আর পুঁজি প্রয়োজন, কোনো একটা কারণে এই দুটোরই কমতি পড়েছে। যারা বলেন, ধরুন খুব বড় লোকরাও তো বলেন বাংলায় কিছু হচ্ছে না, এবার তাদের যদি বলা হয় যে মশাই তোমার তো 100 কোটি টাকা আছে, তুমি একটা কাজ করো, তুমি গিয়ে বাংলাদেশে 10 কোটি আর পশ্চিমবঙ্গে 10 কোটি বিনিয়োগ করো, কী হবে, তোমার 20 কোটি যাবে, আর তুমি বলো যে এই দিয়ে ভালো ভালো সাহিত্য হবে, ভালো ভালো সিনেমা হবে, না হয় ব্যর্থই হবে, কিন্তু চেষ্টা করো। তো হ্যাঁ, এ আমার হয় না, এই যে কী বলেন আমার এখানে বাড়ি ঘর জমি আছে, 20 কোটি আমি দিই বাংলা সিনেমা, হয় না? এবার যতদিন এইরকম মানসিকতা থাকবে ততদিন হবে, আবার কিছু হবে না, শুধু হাহাকার করলে কি আজ অব্দি কিছু হয়, বলো আমাকে জানো এরকম, আমি আপনাকে বলি এটা দুঃখের কথা, এই যে ভারত খেলবে আমাকে হ্যাঁ টি-20 টিমে নিল, এটা ঠিক কথা হলো, বলুন দেখি আমি এত ভালো খেলি, তখন নির্ধারণ যা গিয়ে ওদের দেখান ক্রিকেট খেলে, বা নিজেকে গড়ে তুলুন এমনভাবে যে হার্দিক পান্ডিয়াকে বাদ দিয়ে আপনাকে নেবে, পৃথিবী অত সুন্দর জায়গা নয়, জীবন একটা ফেয়ার গ্রাউন্ড নয়, অত্যন্ত মানে লাইফ ইজ আনফেয়ার, যেরকম বিদেশে অনেক বলবে বাবা ছেলেকে বলে সেই কান্নাকাটি করতে, লাইফ ইজ আনফেয়ার, তোমাকে লড়ে নিতে হবে, অথবা বলতে আমি লড়ি না, আমি হিংস্র লোক নেই, আমি ঘরের কোণে বসে থেকে এতে আত্মতৃপ্তিতে থাকি, কোনো অসুবিধে নেই। আমি যদি বলি আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাকে জায়গা নিতে হবে, তাহলে তার কবজি জোর চাই বাংলাকে এমন সংস্কৃতি করতে হবে যে বাপ বাপ বলে সারা পৃথিবী উঠে বসে বাংলা ছবি, বাংলা সাহিত্য, বাংলায় যারা ছবি আঁকছেন বা বাংলায় যারা ভাস্কর্য করছেন বা গান গাইছেন তাদের পারতে হবে। যদি না পারো তাহলে কেঁদো না বাবু, তুমি পারলে না, কারণ আজকের যুগে যখন এইরকম একটা ভার্চুয়াল রিভলিউশন হয়ে গেছে, যখন ইউটিউবের মাধ্যমে কোথাও প্রায় সত্যি সত্যি কোনো কাঁটা তার নেই, যখন আমার বক্তৃতা আপনারা অনায়াসে শুনতে পাচ্ছেন, আপনাদের এখানকার গান আমরা অনায়াসে শুনতে পাচ্ছি এবং সারা পৃথিবীই পাচ্ছে, সেইখানে এইটা বলার কোনো মানে হয় না যে আমি খুব ভালো করি ও আমাকে ইচ্ছে করে উঠতে দিল না। তাহলে তুমি যদি এত ভালো করো যে সারা পৃথিবী তোমাকে মানে খুব ভালো বলতে প্রায় বাধ্য, তাহলে বলবো, তাহলে সেক্ষেত্রে বাংলাকে
কিছু করে দেখাতে হবে, হাহাকার করে কোনো লাভ নেই। ওই আমরাও 21 তারিখ আপনারা, আমি যাই না আমাদের ওখানে 21 ফেব্রুয়ারি প্রত্যেক বাড়ি হাহাকার সভা বসে, আমি যাই, তোমার ভালোই লাগে আমাকে লোকে হাত পেতে হাই বাংলা কিছু আমার নববর্ষের দিন একটা বরাত পাই, হ্যাঁ সেইখানে আমাদের ধরা থাকে যে পুরুষদের থাকে না সরস্বতী পুজো একটু ইনকাম হবে আমাকে ডেকে নিয়ে যাবে, সেরকম এই ভাষা ভাষায় চলবে সেটা সেখানে যদি থাকে সেইটা সেইটার পেছনে যাদের ক্ষমতা আছে পুঁজি আছে এসে দাঁড়াতে হবে। দাদা আপনার লেখা থেকে আমরা শুনতে চাই, একটু কম বিতর্কিত একটা জায়গা পড়ে শোনা, যে যেখানে শুনলে আপনার ভাববেন বাবা ছেলেটার মধ্যে বেশ একটা নরম মন আছে, এটা মাঝখান থেকে পড়ছি, এই লেখাটা লোডশেডিং নিয়ে এটার একটা অনুচ্ছেদ পড়ে শোনা। লোডশেডিং মানে চাঁদের প্রত্যাবর্তন। সেদিন আমাদের কম্পাউন্ডে ঢুকছি, তখন MSc ফার্স্ট ইয়ার, হঠাৎ একেবারে বুকে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে গেলাম, বাবা এমন একখানা চাঁদ রেগুলার চরাচর ভাসায় তাহলে। অথচ গড়িয়াহাট থেকে যখন বাসে উঠেছি, জেনারেটরের জঘন্য কর্কশ ঘড়ঘড়, বিশ্রী দমবন্ধ ধোঁয়া, পাশ দিয়ে সরে সরে যাওয়া রাস্তায় ঝুপসি অবসন্ন জগৎ, বারান্দায় বারান্দায় অকর্মা মানুষের ঝুঁকে থাকা বাধ্যতামূলক সিলুয়েট, এই তো মোট যোগযোগ করে পেয়েছি। অবশ্য লেকে একদিন আমি আর কল্যাণ ঘুরছিলাম, হঠাৎ ধাঁ করে সব আলো ভাগলবা, আমরা তখন সব যুগল দেখতে দেখতে হাঁটতাম, প্রণয় ইন্সপেকশন। হঠাৎ দেখি সেই পড়ে পাওয়া অন্ধকারে শাড়িতে শাড়িতে বসে গিয়েছে নরম জোনাকির সম্মেলন, যেন ঘাসগুলো এই ছোট্ট আলো গায়ে জ্বালিয়ে একটু আদর আবহাওয়া করছে, মেয়েরা আঁচল ঠিক করে নিচ্ছে সেই জোনাকি সমেত। আমার হঠাৎ মনে হলো এই নারীরা অপূর্ব ত্বক বিশিষ্টা, এদের গায়ে সাক্ষাৎ চন্দন গন্ধ, প্রেমিক প্রেমিকা সকলের হৃদয় এই মুহূর্তে ভীষণ নির্মল, হাসি খুশি বইয়ের প্রচ্ছদের মতো মিষ্ট কুকুর ছানার ভাবনায় পরিপূর্ণ। রাতঘরে জিরো ওয়াটের নীলচে আলোর মতোই লোডশেডিংও তবে হরণ করে সকল খোঁজ, সব বেরিয়ে থাকা হাড় ক্ষোভ, আর একটা মসৃণতা দেয় একটা ক্ষমার পরও, এগালে মাড়ি ফুলে থাকলে ওগালে চুমু খেতে হয় যেমন। ওই সেদিন ক্যাম্পাসের লোহার গেট পেরিয়ে শুয়ে থাকা মাঠে চাঁদের অনায়াস ওস্তাদি দেখে আচমকা জ্যোৎস্নার হৈ হৈ অশ্বারোহণ ও বর্গ মাইলের পর প্রান্তর নিমেষে দখল বুঝে হুট করে গানের মানে খুঁজে পাওয়ার মতো উপলব্ধি সেদিয়ে গেল ওরে সাটি চাঁদ তবে এখনও মস্তান, ক্লিশে ফিসে বহুদূর হাঁটিয়ে শেমক্কেল দাবড়ে বিরাজিছে বুড়ো জ্যাক নিকলসন বা অ্যালপাচিনোর মতো, যেদিন সেদিন টুসকি মেরে উড়িয়ে দেবে ফ্ল্যাটের চৌকো আলো ল্যাম্পোস্টের নতমুখী কেরানি চেষ্টা, শুধু আমাদের পোড়া চোখ স্টেডিয়ামের ফ্লাডলাইটকে কুর্নি শিখেছে বলে ঈশ্বর পাঠিয়ে দেন লোডশেডিং, যে দেখ ভাই তোর জন্য সন্দেশ ছিল তুই ময়দা গুটলি করে খেলি, প্লাবন দেখলে কর্পোরেশনের কল যেমন গলায় ঘর ঘর তুলে অক্কা পায়, চাঁদের বান ডাকলেও তেমন টিউব লাইট ঘরে ঢোকার আগে দুবার টুটলে নেয়, ওই তার অ্যাপোলজি। এই প্রশ্নটা অনেকেই করেছেন, আমি সবার হয়ে প্রশ্নটা এইভাবে সাজানো যায়, সেটা হচ্ছে অনেকের এই তার চারপাশে দেখার অভিজ্ঞতায় তারা দেখছেন যে ছাপা বই পড়ার প্রতি একটা তাদের যে পরবর্তী প্রজন্ম তাদের মধ্যে এক ধরনের অনিয়া দেখা যাচ্ছে, এখন অনেকেই কিন্ডেলে পড়ছেন, ট্যাবে পড়ছেন বা মোবাইলও পড়ছেন ইয়েতে, তো অনেকেরই প্রশ্ন ছাপা বই কি ধীরে ধীরে হারিয়ে যাবে, বা আমার মানে মানে আমি যদি এইভাবে বলি এখন ওটিটি প্ল্যাটফর্ম চলে এসছে, নেটফ্লিক্স দেখছেন, অনেকে গল্পটা ভিজুয়াল মিডিয়ামেও জেনে নিচ্ছেন, তো আসলে বই কি হারিয়ে যাবে কিনা আপনি কি মনে করেন? এই বিষয়ে আমি কিছুদিন আগে একটা 40 মিনিটের বক্তৃতা দিয়েছি জানেন, তো এইখানে তো অতক্ষণ সময় ব্যয় করা যাবে না, আর এখানে সামনে দুজন প্রকাশক বসে আছে যারা বই ছাপছেন এবং এই অনুষ্ঠান তারা আয়োজন করছে, বুঝলেন? তবু আমি সোজা একটা কথা বলি, আমার মতে ছাপা বই থাকবে না, হ্যাঁ এখনও তো মনে হচ্ছে না, বইমেলায় উন্মত্তের মতো ছিল আমাদের বইমেলা, আপনাদের বইমেলা পাগলের মতো বই, কিন্তু এই যে একটা সভ্যতার তো একটা গতি থাকে এবং তার রথচক্রের ঘর ঘর কোনো রকম আবেগ ভালোবাসা এসবই তোয়াক্কা করে না, সে দলে দিয়ে চলে যায় যদি না, তো কিন্তু আমি বলি এটা একটা কুসংস্কার যে ট্যাবে পড়ছে বলে সে পড়ছে না, কেন সে পৃষ্ঠায় মুদ্রিত অক্ষর না পড়ে যদি স্ক্রিনে উদ্ভাসিত অক্ষর পড়ে সে তো অক্ষরই পড়ছে রে বাবা, যতক্ষণ সে পড়ছে তার পড়ার অভ্যেস জারি থাকছে ততক্ষণ সে পড়ছে, যদি আমি এইখানে এই দুটো মলাটের মধ্যে একটা পৃষ্ঠার মধ্যে কিছু মুদ্রিত অক্ষর এটাকে বই না বলে কিন্ডলে যেটা দেখছে সেটাকে বই বলি, মোবাইলে যেটা পড়ছে সেটাকে বই বলি, তাহলে সে বই পড়ছে, একটা লোক ফেসবুকে একটা লোকের লেখা পড়লো, লেখা পড়ে তার অনুরাগী হলো, হয়েছে
সেখান থেকে বই ছাপা হলো, তাও তো হয়েছে, তাহলে সেখানে অক্ষর পড়ছে। এটা একটা কুসংস্কার যে ওই না, বইয়ের যে গন্ধটা, বইয়ের যে স্পর্শটা, ওর কোনো হতেই পারে, এটা একটা অভ্যাসজনিত সংস্কার। আরে একটা একটা সময় ধরুন লোকে কথা করতো, তখন তো বই আবিষ্কৃত হয়নি, লোকে গিয়ে গিয়ে গল্প শোনাতো, শুনছে। এবার একটা লোকে বলে, জানিস এই যে আমরা সবাই মিলে গিয়ে একজন কথক ঠাকুর একটা গল্প আমাদের বলেন, আমরা প্রত্যেকে হেসে উঠি, প্রত্যেকে কেঁদে ফেলি, যুদ্ধের বর্ণনায় প্রত্যেকে উত্তেজিত, কি অপূর্ব একটা সমষ্টিগত একটা আনন্দ, সমষ্টিগত একটা উপভোগ। এটা বই বলে একটা জিনিস আবিষ্কার, জানিস কি খারাপ, একটা লোক নিজের মনে একল ছেড়ে বসে বসে নিজের কে চিলে কোটায় পড়বে, কে তার দোকানে বসে পড়বে, কে তার ধান খেতে, এর মধ্যে তো সমষ্টিগত চেতনাটাই নষ্ট হয়ে গেল। কথক ঠাকুর কি সুন্দর ব্যাখ্যা করে দেন যে এই দেখো এইখানটা এই ওখানটায় ব্যাখ্যা কি করে দেবে, তাহলে তো একটা গল্পে 64টা হয়, 64টা লোক পড়লে আলাদা আলাদা ব্যাখ্যা কোনো মানে আছে? তোমার লোক দু পাতা পড়ে লিখে চলে গেল, পড়লোই না। এদিকে কথক ঠাকুর বললে পুরো কাহিনীটা সে শোনে। এই বই জিনিসটা এসে না শিল্পের সর্বনাশ করে দিলাম, তোকে বলেছি নিশ্চয় বলেছিল, তখন বক্তৃতাবাজের অভাব ছিল না, সব শুনতে। আচ্ছা স্যার আপনি কি মনে করেন, বড় তাহলে অভিনন্দন করুন, কি মনে করেন কত কথা উঠে যাচ্ছে, বই আসছে কি ভালো? না একদম না, কত কথাই ভালো, বইয়ের নতুন জিনিস জঘন্য বলা হলো, কিন্তু তাতে কিচ্ছু থেমে থাকলো না, বই জিতে গেল, কত কথা উঠে গেল। ঠিক সেইভাবেই যেভাবে দৃশ্য শ্রাব্য মাধ্যম আসছে, আমি যতই বলি যে বই খুব ভালো সাহিত্য, আমি ভাবুন তো যে এক বনে এক হিংস্র বাঘ ছিল, বাক্যটা আমি লিখলাম, সেটা অক্ষরের মধ্যে দিয়ে চিহ্নের মধ্যে দিয়ে আমার মাথায় এলো, আমি মাথায় একটা ছবি তৈরি করলাম যে একটা বাঘ ছিল, আর আমি সামনে দেখতে পেলাম হাউ হাউ করে একটা বাঘ গিয়ে একটা হরিণকে কড়মড়িয়ে খাচ্ছে প্রথম দৃশ্যে। এবার আপনি কোন লোক, ওর যে অভিঘাত, ওর যে প্রভাব, সেটাকে ছাড়িয়ে এসে না আমি এইটা বইটা পড়বো, কেউ পড়বে হতে পারে না। সামনে একটা জিনিস দেখে, এক রাজা ছিল খুব প্রতিপত্তিশালী রাজা, তার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, এটা লেখা হবে। আর আপনি দেখতে পেলেন একটা বিরাট রাজসভা, সেখানে একজন রাজা আশ্চর্য মূল্যবান পোশাক পরে দাঁড়িয়ে আছে, অসম্ভব ঝাড় লণ্ঠন, তার চারপাশে 2000 লোক হাঁটু গেড়ে বসে আছে, আর কতগুলো সৈন্য কুচকাওয়াজ করতে করতে এলো, রাজার সামনে একটা জিনিস দিল, কোনো সংলাপ হয়নি কিন্তু এখন, আর একটা একটা থালা বাড়িয়ে দিল, রাজা সেই থালাটার উপর থেকে মুসলিনটা তুলে নিলেন, সেখানে একটা কাটা মুন্ডু, তখন সেই রাজা মুন্ডুটাকে এরকম করে ছুঁড়ে ফেলে দিলেন, মুন্ডুটা গড়াতে গড়াতে কি পড়লো, কেউ আঁতকে উঠলো, আর একটা দামামা বেজে উঠলো। এর যে অভিঘাত, তার ধার পৃথিবীর যত বড়, চারজন সাহিত্যের বসিয়ে দিন না, রবীন্দ্রনাথ, টলস্টয়, গেটে সবাই মিলে একটা বারবারই উপন্যাস লিখবে, কোনো দিন তার অভিঘাত হবে না, সাধারণ মানুষের কাছে হবে না। সাহিত্যে নিশ্চয়ই মূল্য আছে, সাহিত্য যা পারে অন্য কেউ তা পারে না, একটা স্ট্রিম অফ কনসিয়াসনেস অত সহজ নয়, ছবি ছবি সেরকম হয়েছে, সেরকম সিনেমাও হয়েছে, কিন্তু সে নিয়ে আজকে আলোচনা করবো, নন ন্যারেটিভ ফিল্ম বহুদূর এগিয়ে গেছে, কিন্তু সে কথা থাক। আসল কথা হচ্ছে এই যে একটা দৃশ্য শ্রাব্য মাধ্যম একজন সাধারণ ভোক্তার ক্ষেত্রে যে প্রভাব ফেলতে পারে, কোনো দিন কতগুলো লিখিত বাক্য সেই প্রভাব ফেলতে পারে বলে মনে করি না, এটা হচ্ছে এক। আর দুই হচ্ছে লিখিত বাক্য পড়া এর অভ্যেস চলে যাবে বলে বিশ্বাস করি না, কিন্তু সেটা নিশ্চিতভাবে এইখান থেকে পর্দার দিকে চলে গিয়ে আমি, হ্যাঁ সে তাতে অসুবিধা কিচ্ছুই নেই, কারণ তাতে তো অনেক সুবিধে হবে, আমি যদি কিনলে 3500 বই নিয়ে ঘুরে বেড়াতে পারি, আলমারি বিক্রেতার খুব অসুবিধা হবে, কিন্তু তাছাড়া তো কোনো ঝামেলা নেই। এবার আমি ওখানে জিনিসটাকে ইচ্ছে করলে আমি চোখে কম দেখছি, আমি ফোনটাকে বড় করে নিতে পারি, আমার সন্ধে হয়ে এসছে আমি উঠে গিয়ে আলো জ্বালাবো না, আমার এখানেই আমি আলোটা বাড়িয়ে নিতে পারি, আমি ওখানে ইচ্ছে করলে একটা শব্দের মানে বুঝতে পারছি না, আমি যদি হাতটুকু রাখি আমাকে ডিকশনারি থেকে তার মানে দেখিয়ে দেবে। এর যে সুবিধে, এই সুবিধের কোনো তুলনা কি আমি বই পড়লে পাই? আপনি ভেবে দেখুন না, ভার্চুয়াল জিনিসকে আমরা এত এত নিন্দে করি, গুগলকে নিন্দে, উইকিপিডিয়া অনেক ভুল থাকে ইত্যাদি ভুল। আজ থেকে কিছু বছর আগে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দুজন লোক ডিএইচ লরেন্স নিয়ে আলোচনা করছে, আমি ডিএইচ লরেন্সের নামও শুনি, খুব ভালো লেখে, খুব ভালো লেখে। এবার আপনি শুধু মোবাইলটা বের করলেন, ডিএইচ লরেন্স বানানটাও জানেন, আপনি এটা বানান দিলেন, ডিড ইউ মিন ডিএইচ লরেন্স, বলো ও বানানটা ঠিক করে দিন, আরে হ্যাঁ সরি এইটাই বলতে চাইছি, বাজে কথা আপনি জানেন, লিখে ক্লিক করে দিলেন, সঙ্গে সঙ্গে পাতাটা চলে এলো, বিরাট কিছু নয়, কিন্তু প্রাথমিক একটা পরিচয় আপনি লরেন্সের পেয়ে যাবেন, তিনি কি বই লিখেছেন আপনি জানতে পারবেন, সেই বইয়ে আবার ক্লিক করলে আপনি গিয়ে বইটা সম্পর্কে একটা পরিচয় নেই, অ্যামাজন থেকে বইটা আনিয়ে নিলেন, বইটা না হলে কিন্ডলে পড়লেন। এই যে সুবিধে, যে কোনো জিনিস সম্পর্কে, সেটা পেঙ্গুইন হতে পারে, সেটা তন্দুরি রুটি হতে পারে, সেটা ডিএইচ লরেন্স হতে পারে, একটা প্রাথমিক ধারণা এক সেকেন্ডের মধ্যে পেয়ে যাওয়া, ওরা তারপর লিখে দেয় 0.056 সেকেন্ডের মধ্যে আপনাকে এনে দিলাম, সেই যে সুবিধে এ কবে আমাদের হাতে এসছে, ফলে আমার মনে হয় জ্ঞানের দিকে আমরা এগিয়েই যাচ্ছি, পিছিয়ে যাচ্ছি না, শুধু নতুনকে গ্রহণ না করার মানসিকতা আমাদের ছাড়া। আসলে অসংখ্য চিরকুট পেয়েছি, সবগুলো প্রশ্ন করতে পারলে ভালো হতো, কিন্তু এই চিরকুটের মাঝখানে আরেকটা চিরকুট পাঠিয়েছেন দীপঙ্কর দা, তিনি লিখেছেন যে মানে তার বক্তব্যের সারমর্ম হচ্ছে
তোমরা কি চন্দ্রিল দাস সহ এবং এখানে যে আজকে 300 জনের মতো উপস্থিত আছে সবাই সব জেলে যেতে চাও? কারণ চন্দ্রিল স্যার কিন্তু অনুমতি নেই অনুষ্ঠান করার জন্য। শুনতে পাবো ঠিক আছে, এই কথাটা মাইকে বারবার বলবেন, আপনি দীর্ঘদিন প্রশ্নগুলো পড়ুন, আমি এক লাইন করে উত্তর। আচ্ছা, বেশ কয়েক জায়গায় এসছে, সেটা হচ্ছে অনেকের কৌতূহল আপনার লেখক হয়ে ওঠার গল্পটা তারা জানতে চান। ও, এই গল্পটা খুব সহজ। আমাকে একটি অত্যন্ত বিখ্যাত খবরের কাগজ থেকে একদিন বলা হয় যে আপনি যদি আমাদের এখানে আসেন এবং যোগ দেন তাহলে খুব ভালো হয়। ততদিন আমি কোনো গদ্য লিখিনি, লিখেছিলাম একটা সিনেমা পত্রিকার জন্য দুটো গদ্য লিখেছিলাম, সে কেউ পড়েনি। ওটা একটা সিনে ক্লাবের অত্যন্ত চটি একটা পত্রিকা, ও কেউ পড়তো না। তো তারা এই আমন্ত্রণটা জানাবে, আমি একটু অবাক হই, আমি যোগ দিই এবং তারপর মাইন্ডে পেতে গেলে তো লিখতে হবে, তোমাকে একটা কাজের জন্য নিয়েছি, তো ঝাঁট দেওয়ার জন্য নিয়েছি, আমি ঝাঁট দেবো না স্যার, এ তো বলতে পারো। তো তারা বললো গদ্য লেখো, তখন লিখলাম। তখন একটা আধ্যা লেখার পর একটু সবাই একটু খুব নিন্দে করতে থাকলো, যেটা নাম হওয়ার প্রথম ধাপ। সবাই বলো এই রে কী লিখছে বলতো, না জঘন্য লেখা, এর কোনো মানে হয়? তখন আমার সম্পাদক দেখলেন একে দিয়ে একটু লেখানো ভালো, কারণ বিরুদ্ধ চিঠি আসছে, সবাই হই হই করছে। তখন আর একটু লিখলাম, এরকম করে লেখক হয়ে গেলাম। ফলে স্রেফ মাইনে পাওয়ার জন্য লিখেছি, কোনো বিরাট প্রেরণা। একদিন যাচ্ছিলাম দৈব বিদ্যুৎ চমক আমার ঘাড়ে এসে পড়লো, না লিখে পারি না, লেখা আমার কাছে অক্সিজেন, এরকম কিচ্ছু নয় বসাইটা, মাসে মাসে মাইনে দিয়েছে তাই লিখেছি, লিখতে লিখতে নাম হয়ে গেছে, আর কিচ্ছু না। এই প্রশ্নটা ইন্টারেস্টিং, মানে আপনার গদ্য রীতি সেটা ঠিক, মানে আপনি নিজস্ব একটা প্যাটার্ন তৈরি করেছেন গদ্য রীতিতে, যেখানে আপনার নিজস্ব একটা বলার ঢং আছে, এই রীতিটা কিভাবে কিভাবে হলো? মানে প্রথমে লিখতে গিয়ে দেখলাম এইদিকে জিনিসটা বেঁকে যাচ্ছে। আসলে যে লোকটা একটু ঘোরালো পেঁচালো, যে স্বাভাবিক সরল সোজা লোক নয়, তার লেখালেখি করার সুবিধে আছে, কারণ লিখলে সেটাও ঘোরালো পেঁচালো হয়ে প্রকাশিত হয়, সেটা একটা ভালো। আর তাছাড়া দেখুন, একটা জিনিসকে নতুন করে করতে গেলে একটা ইকোনমিক্স একটা কথা আছে, প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন। আপনি যদি একটা সাবান বের করেন, সে এটি অন্য সব সাবানের মতোই সাবান, এই বিজ্ঞাপন কেউ নেবে না, আপনাকে একটা অদ্ভুত কথা বলতে হবে, এই সাবানে আছে এমপিটি, কি সেটা কেউ জানে না, কিন্তু এমপিটি আছে তাহলে তো ওই সাবানটা মাখি, এই তো বলতে হবে। বা এই সাবান মাখেন অমুক চিত্র তারকা, ঘন্টার মাথা মাখেন মাখেন না, কিন্তু তিনি পয়সা নিয়ে বলে দিলেন। একটা কিছু করে আপনাকে আপনার জিনিসটা স্বতন্ত্র বলে প্রমাণ করতে হবে। আমি গদ্যটা চেষ্টা করেছি, প্রথমে স্বতঃস্ফূর্তভাবে এসছে, তারপর সেটাকে পালিশ টালিশ করে একটু এদিক ওদিক করে চেষ্টা করেছি যাতে অন্যরকম হয়, যাতে লোকে আমারটা পড়লে বুঝতে পারে যে ও আচ্ছা এটা। মানে আমাকে একজন বলেছিলেন আমার জীবনে পাওয়া সেরা কমপ্লিমেন্ট, যে আপনার লেখার তলায় নাম থাকার দরকার হয় না, কে লিখেছেন আমরা তখনই বুঝতে পারি, বলে তখনই তিনি গালাগাল দিতে শুরু করেন, কিন্তু এই যে আমার লেখার বাইলাইন থাকার দরকার হয় না, এটা শুনে আমার খুব ভালো লেগেছে। এই প্রশ্নটাও এসছে যে আমরা এখনো গর্ব করতে গেলে সেই রবীন্দ্রনাথ পর্যন্তই আমাদের যেতে হয়, এই ছিল একজন যার জন্য নোবেল পেয়েছে, এরপরে আমরা নোবেল পেলাম না, কিংবা ধরুন পাইনিটা নয় সাহিত্যে পাইনি, হ্যাঁ আমরা অন্য ক্ষেত্রে পেয়েছি সাহিত্যে পাইনি, তো এটা কি আমরা, এটা কি আমাদের ব্যর্থতা? আমরা কি মানিক বা বিভূতিভূষণ এদেরকেও সেভাবে তুলে ধরার মতো, মানে অনুবাদ সাহিত্য কি একটা আমাদের? হ্যাঁ হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই, মানে অন্তত এখনকার দিনের কথা জানি না, কিন্তু আগেকার দিনের মানুষজনের অনুবাদ যদি ঠিকঠিক হতো, যদি আন্তর্জাতিক ক্ষেত্রে পৌঁছে দেওয়া যেত, তাহলে নিশ্চিতভাবে একাধিক নোবেল আমি তো মনেই করি আর কি, বা অন্তত আমরা বোধহয় সঙ্গত কারণে পাবেন, বিভূতিভূষণ নোবেল পাবেন না, মানে শুধু পথের পাঁচালের অপরাধ, যার কিছু দরকারই নেই, এ প্রায় ভাবা যায় না, মানে পেতেই হতো আর কি। যখন বিভূতিভূষণের পথের পাঁচালি বেরিয়েছে, তখন বিভিন্ন সময় বিভূতিভূষণের দিনলিপি যদি পড়েন, তাহলে দেখবেন যে অনেক জায়গায় তাকে বিভিন্ন বাঙালি রীতিমতো মনীষী তার মাসের প্রুস্তের সঙ্গে অব্দি তুলনা করছেন, হ্যাঁ বলছেন যে না এ তুলনা হয় না, মানে অনেক বড় বড় বইয়ের সঙ্গে যা আইকন হয়ে আছে পৃথিবীতে তার সঙ্গে পথের পাঁচালি তুলনা করা হয়েছে। আমিও মনে করি যে বিভূতিভূষণ পেতেন, আরও হয়তো কেউ কেউ পেতেন, মানে অনেকেই জীবনানন্দ কি নোবেল পাওয়ার মতন কবি না, আমি তো মনে করি ঠিকই, কিন্তু কী করা যাবে, তখন কেউ অনুবাদ করেনি, আর অনুবাদ করলেই তো হলো না, সেটা পৌঁছে দেওয়ার একটা ব্যাপার আছে, পৌঁছে যায়নি, কী করা যাবে, কিন্তু এখন অন্তত চেষ্টা করা যায় সেটাকে ভালো করে করতে, সেই প্রচেষ্টা নিশ্চয়ই হচ্ছে কোথাও কোথাও, কিন্তু খুব বেশি ঘটছে বলে জানি না, যদি হয় তাহলে ভালো, কিন্তু সেটা একটা দিক। আর একটা দিক হচ্ছে এখনও কি লাগাতার এমন লেখা হয়ে চলেছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা সম্মান কেড়ে নিতে পারে, সেইটা আমি জানি না, আমি যে খুব পড়ি তা নয়, আমার বলার হয়তো অতটা অধিকারও নেই, কিন্তু আমার ধারণা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, বাংলাদেশের সাহিত্য সম্পর্কে আমি খুব একটা অবহিত নই, পশ্চিমবঙ্গে এখন এমন লেখা হচ্ছে না যেন নোবেল পেতে পারে আমার মনে হয়। এবার নিশ্চয়ই তারা রাগ করবেন, তারা হ্যাঁ আমি তোমায় কী বলছি আমি নোবেল পেতে পারি না, হতেই পারে, আমার মনে হয় না, তবে আমি যে খুব পড়ি তাও নয়, ফলে আমার যে এটা নিয়ে একটা বিরাট বিশেষজ্ঞের মতামত দেওয়ার অধিকার রয়েছে তা নয়।
আমরা আসলে শেষ তো একটা না একটা বোঝাতে আনতেই হবে, এখানে আমরা শেষটা টেনে দিই, জমি তাকে আমরা নিশ্চয়ই আগামীতে আরো পাবো। মঞ্জু দিদি প্রশ্ন করেছেন, ওরা কি মাইক ফোনটা দেয়া যায়? আমি ঠিক বুঝতে পারছি না। আমার সারা জীবনে চেষ্টা করছি শিশুদের একটু বাংলার দিক উচ্চারণের দিকে সুন্দর যাব, ওদের চেষ্টাটা প্রচুর বিফল হয়েছে বাস্তবে। এটা কি তুমি কোনো মুক্তি দিতে পারো যে আমি আর একটু সামনে এগোতে পারি? স্যার বলছেন চলে কিন্তু এগোয় না, তো এগুলো যাচ্ছে না শিশুরা। মঞ্জুদি আপনি আমাকে অনেকদিন ধরে চেনেন, আমি একটা জিনিসই পারি, তা হচ্ছে পিছিয়ে থাকা নিন্দে করা, এগিয়ে যাওয়ার উপায় আমি বলতে পারি না। হ্যাঁ, আমি সত্যিকারের কোনো মনীষী বা দুর্দান্ত একজন সমাজতত্ত্ববিদ নই, আমি তাই বলতে পারি না যে কী করে কী করবেন, তবে আপনি যে চেষ্টা করছেন তা খুব প্রশংসনীয়। দেখুন, মানুষ তো একটাই কাজ পারে, চেষ্টা করে যাওয়া, তারপর হবে কী হবে না দেখা যাবে, তবে অনেক চেষ্টা করলে আর মোটামুটি তার পেছনে প্রতিভার পরিশ্রম থাকলে একদিন না একদিন সফল হবে বলে আমি বিশ্বাস করি, দেখা যাক কী হবে। আচ্ছা, আমরা একটা মজার প্রশ্ন দিয়ে শেষ করি, একটা মাধ্যমিক দিলাম। তো আপনারা বলেছিলেন দুধ না খেলে হবে না ভালো ছেলে, তো তার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে দুধ বেশি খাইনি বলে ভালো ছেলে হতে পারেনি। সুইটহার্ট হ্যাঁ বললেও বিসিএসএ বসানি, বিসিএস হচ্ছে আমাদের সিভিল সার্ভিসের পরীক্ষা দিতে বলা হয়, ফলে কর্পোরেট চক্রের ঘানি টানছি, এই শোষণ থেকে মুক্তির উপায় কি? একমাত্র উপায় হচ্ছে আপনি এত বেশি চন্দ্রবিন্দু শুনবেন না। আমরা চন্দ্রদাকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করতে চাই। শেষ করার আগে আমাদের সিরনের পক্ষ থেকে সুদীপ্তকে অনুরোধ করছি চন্দ্রদার খাওয়ানোকে উপহার করে দিতে। চন্দ্রদাকে আমরা নিয়মিত পেতে চাই, চন্দ্রদা আমাদেরকে এরকম কোনো একটা প্রতিশ্রুতি দিয়ে যাবেন যেটা তিনি নিয়মিত বিরতিতে আসবেন? প্রতিশ্রুতি আমি দিই না। ধন্যবাদ।